नारायणो प्रियमनंगु मगा पहरम वाराणसी पुरपति भजबि\\षनाथम वागीश जुश्व बदने लक्ष्मीर् जुश्च च बक्षसि जस्यास्त हिदे संबीत त्वं निशिंघम भजे हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে যে বাঈে কি তো সৌহৃদার্থ জনেশু গেহুজমজরাতি মৎস্য প্রীতিযুক্ত জবদর্থ লোকে যেমিষেকিত সৌহর্থনেশু দের গেহেশুজরাতি মৎস্য প্রীতিযুক্ত জবদর্থ লোকে গৌরগোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহু পা জগৎগুরু জানিয়েছেন আমাদের একমাত্র কর্তব্য হল হরিভজন করা মনুষ্য জীবনের অন্য কোনো কর্তব্য নাই গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহু পা জগৎগুরু জানিয়েছেন মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য হল হরিভজন হরিভজন ছাড়া অন্য কোনো কর্তব্য আমাদের নাই যে অন্য কোনো কর্তব্য আমাদের আছে বলে আমরা মনে করি সেগুলো সব মায়া নির্মিত এগুলো সব মায়া নির্মিত জগতে যা কিছু সুখ দুঃখ আনন্দ যা কিছু আছে যা কিছু এ জগতে আছে সবই মায়া নির্মিত এর মধ্যে কোনো রিয়ালিটি নাই বাস্তবতা নাই এটা ক্ষণিক ক্ষণভঙ্গুর এর মধ্যে কোনো বাস্তবতা নাই এটা ভঙ্গুর থাক আসে এবং যায় আগম পাই না তাং তিতিক্ষ তৃতিক্স ভারা অর্জুনকে বলছেন ভগবান দেখো এই সুখ দুঃখ মান অপমান যা কিছু আছে এগুলো আগ আগম পাই না এগুলো আসে আর যায় এগুলো নিয়ে মাথা খামিও না এগুলো আসে আর যায় এগুলো থাকে না এগুলো কোনো অস্তিত্ব নাই অস্তিত্ব নাই কেন বলা হচ্ছে না আমরা নিত্য অস্তিত্ব তাকেই আমরা স্বীকার করব আমরা নিত্য অস্তিত্ব তখনই স্বীকার করব যখন আমরা দেখব সেটা ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে ভূত ভবিষ্যৎ এবং বর্তমান এই তিন কালের প্রেক্ষাপটে যেটা নৃত্য থাকে যেটা অবিনাশী সেটাকে আমরা মানব বাদবাকিগুলো অনিত্য এগুলো এগুলোকে মানার কোনো যুক্তি নেই মানা মানে এগুলো নিয়ে তোমার মন খারাপ করা কোনো একটা কিছু চিন্তা করা এগুলো উচিত হয় না প্রভা জানিয়েছেন যে যারা বাস্তবিক হরিভজন করেন বাস্তবিক যারা হরিভজন করেন তারা হচ্ছে পরিণামদর্শী পরিণামদর্শী মানে যেটাকে আমি মনে করছি অত্যন্ত ভালো জিনিস আনন্দ উপভোগ করব খুবই সত্যি তাই কিন্তু যিনি পরিণামদর্শী তিনি মনে মনে চিন্তা করবেন বর্তমানে যেটাকে আনন্দ বলে মনে করছি বর্তমানে যেটাকে আমি আনন্দ বলে আলিঙ্গন করতে যাচ্ছি সেটা ভবিষ্যৎ এটার পরিণতি কী এটার ভবিষ্যৎ পরিণতি কী এই সম্বন্ধে তিনি চিন্তা করবেন অবশ্যই যদি চিন্তা না করেন তাহলে তার তার বিবেক বিবেচনা অত্যন্ত অসাধ এর মধ্যে কিছু নেই যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেই শ্লোক ভাগবতী মহাপুরাণের যে বা মহিষে সৌরিয়ার কৃষ কৃত সৌহার্তা এটা ভাগবজী মহাপুরাণের পঞ্চমস্কন্ধে শ্লোক এটা ঋষভজি মহারাজ তার শতপুত্রকে বলছেন যে বা যারা আমার চরণে প্রপত্তি স্বীকার করবে আমার সঙ্গে প্রীতি সম্বন্ধ স্থাপন করবে তাদের আর কোনো চিন্তা নেই যে বা মই ইসে যে বা মই যে আমাতে আমি যে ঈশ্বর আমি যে ঈশ্বর এই আমাতে যে বা মই ইসে কৃত সৌহিদার্তা আমার সঙ্গে সৌহার্দ্য অর্থাৎ প্রীতি স্থাপন করবেন কারণ আমরা জানি প্রীতি স্থাপনের বস্তুগুলো এই জগতে যারা আছেন তারা প্রীতি স্থাপন করেন কি কোন বস্তুর সঙ্গে সমস্ত ব্যক্তি একশো ভাগের মধ্যে একশো ভাগ বললেও কোনো বাজে কথা বলা হয় না কারণ সত্যি সত্যি একশো ভাগের মধ্যে যদি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পয়েন্ট এত পার্সেন্ট যদি ভুল বোঝে তাহলে আর সামান্য পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট তো ধপধপে আসা যায় না সেই জন্য বলছেন যে এ জগতের লোক এই অনিত্য বস্তুতে প্রতিস্থাপন করে নরকের পথে যাত্রী হচ্ছে কিছু করার নেই কেউ শুনবেও না কেন শুনবে না মায়া এতই প্রবল যে তাদেরকে এটা বুঝতেই দেবে না মায়া এতটাই প্রখর যে তাদের বুঝতে দেবে না যে যার সঙ্গে স্থাপন করছো যে বস্তুর সঙ্গে ব্যক্তির সঙ্গে সেগুলো তোমার সঙ্গে বেইমানি করবে তোমাকে দুঃখের সাগরে ফেলবে এটা তাদেরকে বুঝতে দিচ্ছে না যার জন্য গীতাতে ভগবান বলছেন যে হি সংস্পর্শ যা ভৌগাহা দুঃখজনয় এবতে আদ্যন্তবন্ত কন্তেয় রমতে সুরমেবাহা আদি এবং অন্ত যে সুখটা শুরু হচ্ছে এই সময় যে সুখটা এখনই শুরু হলো কিছুক্ষণ পরে এটা শেষ হয়ে যাবে এটা থাকবে না যে সুখটা এখন শুরু হলো কিছু দিন বা কিছু বছর বা কিছু সময় পরে এটা থাকবে না সেই জন্য বলছেন হি সংস্পর্শ যা ভোগা দুঃখজন দুঃখজনক এটা দুঃখ দুঃখের আগা অর্থাৎ এর থেকে দুঃখ বেরিয়ে আসবে অর্থাৎ বাস্তব বুদ্ধিমান ব্যক্তি তারা এই সব নিয়ে কিন্তু মাথা ঘামান না যারা হরিভজন করেন তাদের এতটাই দূরদর্শিতা আছে তারা এতটাই দূরের কথা চিন্তা করেন দূরদর্শিতা তারা মায়ার মায়ার এই যে প্রলোভন এতে পড়ার সম্ভাবনা তাদের খুবই কম পড়েন না তবে হতে পারে যদি গুরু বৈষ্ণবের চরণে অপরাধ করে সেক্ষেত্রে আবার হতে পারে সেই জন্য বলছেন পঞ্চমস্কন্ধে আবার দেখব যখন ওই নারদজি মহারাজের কাছে শিক্ষা পাচ্ছেন কে ওই কি নাম আমাদের ব্রহ্মার ছেলে হল মনু মনুর মনু আবার অনেক মনু আছে আপনারা আবার একটা মনু নিয়ে চলছেন এক মনু অনেক আছে সায়ংভু মণি বৈবাসর অনেক মনু তো এখানে যে মনুর কথা বলা হয়েছে এটা হচ্ছে সায়ংভব মনু এখানে এই মনু তার পুত্র হচ্ছে প্রিয়ব্রত প্রিয়ব্রত আর উত্তানপাত দুই ছেলে মনুর দুই পুত্র উত্তানপাত আর প্রিয় ব্রত হল উত্তান উত্তানপা ছোট উত্তানপাদের ছেলে হলো ধ্রুব সেটা প্রসঙ্গ অন্য প্রসঙ্গ এখানে প্রিয়ব্রত সংসারের যে সংসার যে অসার এই কথাটা বুঝতে পেরেছেন এত বড় ঐশ্বর্য সপ্তদ্বীপের অধিপতি মনু ও রাজসিংহাসনে তিনি বসবেন না তাকে অনেক বোঝানো হচ্ছে বাবা তোমাকে রাজসিংহাসন বসতে আমার বয়স হয়েছে উনি বসবেন না উনি বলবেন আমি এসবের পেছনে যাব না এইসব ঐশ্বর্য আমার দরকার নেই আমি চলে যাব আমার ভজন করতে হবে আত্ম জিজ্ঞাসা যাদের ভেতরে এখনো পর্যন্ত আসেনি কেউ যদি সংসার থেকে আসে কথাটা শোনো কেউ যদি সংসার থেকে হুজুকও পড়ে চলে আসে কথাটা বুঝো হুজুকও পড়ে আর থাকবো না ভাল লাগছে না খ্যাপা তাহলে তাকে বাড়িতে আবার ফিরে যেতে হবে যে ব্যক্তি এখনো পর্যন্ত বুঝতে পারেনি কি জন্য সে সংসার ত্যাগ করে এলো তার সংসার থাকের কারণটা কি সে যদি কোনো হুজুকে পড়ে চলে এসে থাকে তাহলে তাকে থাকতে থাকতে পারবে না সে তাকে চলে যেতে হবে হুজুকে পড়ে এসে কারণ ওটা মায়া ওটা এক ধরনের মায়া সেই জন্য বহুপাত বলছেন আমরা ভোগ আমরা ভোগ এবং ত্যাগের কুজ্জ কুজ্জটিকা মানে কুয়াশা অনেকে ভাষাটা বোঝেন না আমরা ভোগ আর ত্যাগের কুজ্জটিকায় আচ্ছন্ন হয়ে আমরা ভোগ আর ত্যাগের আমরা ভোগ এবং ত্যাগের কুজ্জ টিকায় আচ্ছন্ন হয়ে পরম সত্যবস্তু থেকে অনেক দূরে সরে যাচ্ছি আমরা সেবা বলে কিছু বুঝতে চাই না আমরা সেবা বলে কিছু বুঝতে চাই না আমাদের বোঝবার দরকার নেই এরকম একটা ব্যবস্থা সেখানে বলছেন প্রিয়ব্রত কেন সংসার করলেন না তিনি কি সত্যি বুঝে এসেছিলেন হ্যাঁ ইনি বুঝে এসেছিলেন অনেক ব্যক্তি আমি জানি না বুঝে চলে এসছে সংসারে কোন স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বা বাবা মায়ের সঙ্গে কোনো মতো মনোমালিন্য চলে এসছে তারা বোঝেনি কি জন্য আমি সংসার থেকে এলাম তার কোনো কারণটাই বোঝেনি এখনও এই জন্য বলছেন ভাগবতে বলছেন যে ব্যক্তিদের জীবনে আত্মজিজ্ঞাসার উদয় হয় নাই ভালো করে খেয়াল করতে হবে যাদের জীবনে আত্মজিজ্ঞাসা এখনো হয়নি বুড়ো হয়ে মরতে চলল এখনও বল আত্মজিজ্ঞাসা আসেনি এমনি করছে সবই সবই করে এদিক ওদিক সবই করলো দীক্ষা নিল এদিক ওদিক চললো সবই করলো কিন্তু এখনও আত্ম তার তত্ত্ব জিজ্ঞাসা বা আত্মজিজ্ঞাসা এখনও হয় না তাদের কপালে দুর্গতি আছে এই জন্য ভাগবত বলছেন বেদান্ত বলছেন অথাত ব্রহ্মজিজ্ঞাসা ভাগবত বলছেন অথা তো তত্ত্ব জিজ্ঞাসা তত্ত্ব জিজ্ঞাসা বলছেন ব্রহ্মজিজ্ঞাসা বলছেন এর মানেই হলো তত্ত্বজিজ্ঞাসা আবার এইটাই সনাতন পাদ আমাদের চৈতন্য চৈতামিততে যখন মহাপ্রভু তাকে শিক্ষা দিচ্ছেন এটা তো একটা লীলা তা তো নিত্যসিদ্ধ বার্শন যখন শিক্ষা দিচ্ছেন বারাণসীতে তখন সনাতন পা জিজ্ঞাসা করছেন কে আমি কেন মরে যারে হয় কে আমি কেন মরে যারে হয় ইহা নাহি জানি কইছে হিত হয় আমি কে প্রভু আমি কে আমার পরিচয় কি এ দেহটা তো আমার পরিচয় নয় এটু তো চলে যাবে তাহলে আমার পরিচয়টা কে আমি আমি কাকে বলে এই শরীরটাকে আমি বলে কি আত্মাটাকে তা কে আমি আমাকে কেন এই জড়জগতের এত ত্রিগুণ সতেরোজতমগুণের আর যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে যারে তাপত্রয় মানে আদিদৈবিক আদিবৈতিক আধ্যাত্মিক আদিদৈবিক আদিদৈবিক তিনটে তাপ আমাকে জ্বালিয়ে মারছে এটা কি জন্য আমি কে এই পরিচয়টা মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন কিন্তু মহাপ্রভু বলেছেন তুমি সবই জানো তুমি সবই জানো তোমার তাপত্রয় নাই কিন্তু জানি সাধু পুছে দাঢ্য লাগি আরবার সাধু জানলেও ইচ্ছা করে অনেক কিছু বোঝবার জন্য আরও ভালো করে প্রশ্ন করে জানি সাধু পুছে জাড্ডো লাগি আরবার বার সনাতন গোসাইকে মহাপ্রু বলছেন তুমি কখনোই তোমার তুমি কে এইটা পরিচয় জানো না তা তো হতে পারে না তুমি সবই জানো তবে ঠিক আছে প্রশ্ন করলে উত্তর দিই তারপরে মহাপ্রু বলেছিলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস অনেক কথা তারপর ব্রহ্মাণ্ড কোন কোনো ভাগ্যবান অনন্তকাল ধরে এমন কোনো সময় ছিল না কোটি 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 বছর পূর্বে তুমিও ছিলে আমিও ছিলাম এই কথাটা অর্জুনকে ভগবান বইছে অর্জুন এই অনন্তকালের ইতিহাসে এই অনন্তকালের ইতিহাসে এমন কোনো সময় ছিল না যে সময় তুমি ছিলে না আমি ছিলাম তুমিও ছিল আমিও ছিলাম সব জীব জীব কোনো শ্রেষ্ঠ বস্তু নয় জীবকে জীবকে তৈরি করা হয়েছে তা নয় জীবকে কিন্তু তৈরি করা জীব নিত্যকাল রয়েছে তথাপি আমরা যে বলি যে কৃষ্ণ শক্তি ভেদাভেদ পোকা এগুলো বলি এটা বলতে হয় আমাদের জানবার জন্য কিন্তু এটা অনিত্যকাল ধরেই রয়েছে কোনো শুরু বা শেষ নেই যদি আমি বলি কৃষ্ণ অমুক সালে জন্মেছেন আর জীব এত সাল এটা হয় না জীব নিত্য। য যত অসংখ্য জীব আছে অনন্ত জীব আছে সমস্ত জীব কিন্তু নিত্য কোনো জীবেরই কিন্তু তৈরি হয়নি জীব নিত্যকাল বিরাজমান এইটাই লোকে ভুলে যায় ওই জন্য লোকে যদি জিজ্ঞাসা করে যে আমার কি এই জন্মে আমার কি এই এক জন্মে কি আমার এক জন্মে কি অনেকে বলে যখন উপদেশ আসল কথা লোকে রুচিই নেই কোনো লোকের রুচি নেই যে সংসার সাগরটা ওরা কিছুই জানে না আর জানতে চায়ও না ওই জন্য অনেকে বোকার মতো প্রশ্ন করেন এক জন্ম কী এক জন্ম কি সব হয় আরে কোন পাটা বলল এক জন্ম এক জন্ম কে বলছে এটি কি এক জন্ম নাকি অনন্তকাল ধরে জন্মাচ্ছে হ্যাঁ একজন কি করে বললো এ তো এক জন্ম নয় তো সেই লোকে তো এইটি ধারণা নিয়ে বসে রয়েছে কিছু করার নেই কিছু বুঝতে পারছে না ওই জন্য অর্জুনকে ভগবান বলছেন যে অর্জুন তুমি আমি দুজনেই কিন্তু নিত্য ছিলাম এমন কোনো অনন্তকালের ইতিহাসে অনন্তকালের ইতিহাসে এমন কোনো সময় ছিল না যে এই সময় তুমি ছিলে না আমি ছিলাম না তুমি ছিল আমি ছিল কেন অর্জুন ইচ্ছে করে বদ্ধজীবের মতো প্রশ্ন করছেন আচ্ছা তুমি যে বললে যে এই জ্ঞান থালে হারিয়ে গিয়েছিল তুমি দিয়ে তুমি তো ছোট তুমি তো সেদিনকে জন্মালে তুমি কি করে দিলে ইচ্ছে করে করছে না কি অর্জুন যদি এই প্রশ্ন না কর লোকে আমাদের পরীক্ষিত মহারাজের প্রশ্ন সনাতন গোস্বামীপাদের প্রশ্ন সুতো আদিদেব গোস্বামী প্রশ্নগুলো যে কোনো প্রশ্ন এমনকি অর্জুনের প্রশ্ন সব প্রশ্ন এগুলো প্রশ্নগুলো আমাদের দরকার এমন কি অদ্বৈত গোসাই ইচ্ছা করে ভালো ভালোকে খেয়াল আমি প্রতি বছর নতুন নতুন আলোচনা হয় এবারও নতুন আলোচনা হয়েছে কিন্তু সময় অল্প অদ্বৈত গোসাই তাকে বলা হয় গৌরানা গোসাই তাই কি না তিনি গৌরকে এনেছেন এত ক্ষমতা তাহলে সেই অদ্বৈত গোসাই কি জানেন না ইনি গৌরাঙ্গ ইনি সেই পরাৎপর কিনে সে জানেন নাকি। কি আরে তিনিই তো এনেছেন তার নামই তো গৌরানা গোসাই তাহলে কেন অদ্বৈত গোসাই বারবার এরকম প্রশ্ন করছেন আমার যদি তুমি সেই আমার প্রভু হও তাহলে তোমাকে আমি দেখি প্রত্যেকবারে একবার না একবার কিন্তু না শান্তিপুরেও বসে বসে এরম বলছেন তুমি যদি আমার প্রভু হও তাহলে তোমাকে দেখব আমি পরীক্ষা করছেন কি করেন আবার। শিবাস পণ্ডিতের ভাইকে শ্রীরামপটিকে বলে দেবেন বলবে গিয়ে প্রভু আসেনি এই অদ্বৈত আসেনি অতৈত অদ্বৈত এসছে এসে লুকিয়ে রয়েছে একটা বাড়িতে মহাপভু বলছেন ওকে নিয়ে ওখানে রয়েছে নিয়ে চলে ইচ্ছে করে বলছেন এখন আমাদের প্রশ্ন হবে অনেকবার এমনকি মহাপভু সামনেও বলছেন তুমি যদি আমার সেই হও মহাপু বলছি কী দেখতে চাও তুমি আমাকে তাহলে বিশ্বরূপ দেখাও তুমি যদি সেই হয়ে থাকো সেই বস্তু আমার মহাপ্রভু বিশ্বরূপ দেখাচ্ছে নিত্যানন্দ বিশ্বরূপ দেখেছেন অদ্বৈত বিশ্বরূপ দেখেছেন অনেকে বিশ্বরূপ দেখেছেন বিশ্বরূপ দেখেছেন এগুলো কেন করছেন অদ্বৈত গোসাই আমাদের তো খারাপ লাগতে পারে না যে অদ্বৈত গোসাই সদাশী তিনি হচ্ছেন ভগবান থেকে অভিন্ন মহাবিষ্ণুর জগৎকর্তা তিনি ভগবান মহাবিষ্ণু থেকে অভিন্ন তিনি আবার বারবার এরকম ধরনের করছেন কেন যে আমার যদি হয় প্রভু সেই আমার ইচ্ছে করে করছেন কেন করছি জানে কেন আমরা বদ্ধজীব এতই আমাদের মধ্যে সংশয় সন্দেহ আমরা গুরুপাত দিই এত বড় একজন মহাপুরুষ যে জীবনের আমার যে কোনো সমস্যা সমাধান করতে পারে তারপরেও আমি গুরুদেবের প্রতি অসা আমার আমার সন্দেহ হয় প্রপাদের প্রতি হয়নি প্রপাদের প্রতি সন্দেহ হয়েছিল বলেই তো ওরা ছেড়ে চলে গেছে সন্দেহ না করলে কি ছেড়ে চলে যায় সন্দেহ না করলে কি ছেড়ে চলে যাবে সন্দেহ করেছিল বলে চলে গেছে পপাতকে ছেড়ে চলে গেছে তার মানে পৌপাদের মতো ব্যক্তিকে ছেড়েও চলে গেছিলো তাহলে পৌপাতে পৌপাদের সন্দেহ হয়েছে কিছু করার নেই বদ্ধজীব সময় সংশয় এবং সন্দেহ দদ্দুল্যমান অবস্থায় রয়েছে এই অবস্থায় বাঁচাবার একটাই প্রশ্ন কোন প্রশ্ন যখন অর্জুন প্রশ্ন করবে যখন সুখ যখন পরীক্ষিত মা প্রশ্ন করবে তা যদি না প্রশ্ন করে উত্তরটা কে দেবে তাহলে আমাদের পরীক্ষিত মহারাজের কি কৃষ্ণ সম্বন্ধে কোনো সন্দেহ ছিল তিনি যে এই কথাগুলো বললেন যে হ্যাঁ এই যে কৃষ্ণ এই ধরনের ক্রিয়াকর্ম কেন করলেন এই প্রশ্নটা কি পরীক্ষিত মহারাজের সাজে যিনি গর্বে তো ভগবানকে দেখেছেন যেখানে আমরা জানি যেখানে আমরা ভালো করে জানি ভগবানের সঙ্গে যখন দর্শন হয় দর্শন হওয়ার সঙ্গে সঙ্গে সন্দেহ কেটে যায় এই শোকগুলো আমি আগে আলোচনা করেছি আজকে দুপুরও আলোচনা করেছি বৃহৎ ভাগতন্ত শোকে ভেদতে হৃদয়গন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া তাই এগুলো কি ভগবানের সঙ্গে দর্শন হলে বাস্তবিক যদি দেখা হয় অন্তর থেকে সব কেটে যায় তাহলে কি এখন প্রশ্ন আসছে তাহলে কি পরীক্ষিত মহারাজে কি অন্তর থেকে দর্শন হয়নি এই প্রশ্নটা তো আসবে যদি অন্তর থেকে প্রশ্ন দর্শন হয়েই থাকতো তাহলে কেন প্রশ্ন করলেন আমি বলছি তার অন্তর থেকে দর্শন হয়েছিল অন্তর থেকে যদি দর্শন না হয়ে থাকতো গর্ভেতে গর্ভেতে থেকে আর দর্শন হয়েছিল ভগবান গর্ভে থাকাকালীন অবস্থায় তো তার দর্শন যদি না হয়ে থাকতো তাহলে ভাগবতে তাকে তিন চার জায়গায় মহাভাগবত বলতো কি লেখা আছে এসো মহাভাগবত কথাগুলো বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক তাহলে যদি দর্শন নাই হয়ে থাকতো পরীক্ষিত মহারাজের যদি কৃষ্ণকে না জানা হয়ে থাকতো তাহলে সে কী করে মহাভাগবত টাইটেলটা পেল মহাভাগবত কখনো হয় যখন ভগবানকে জানে বোঝে অনুভব করে তখন তো মহাভাগবত কি বাজারের লোকে মহাভাগবত বলে দেবো বাজার লোলকে গোসাই বলে দেবো বল কন হতে পারে না তাহলে পরীক্ষিত মহারাজ অন্তর থেকে জানেন তথাপি যোগমায়ার ইচ্ছায় তিনি ইচ্ছে করে প্রশ্নটা করছেন আত্মকাম যদুপতি হি কৃতবান বই যুগ শ্বেতম আত্মকাম যদুপতি তিনি নিশ্চিত পরিমাণে অন্যায় করেছেন এগুলো কি করলেন ওটা কে করছেন পরীক্ষিত মহারাজ একই কথা বলছেন আত্ম আত্মকাম যদিপতিহী কৃতবান বই যুগুপসিতম নিশ্চয়ই তিনি নিন্দনীয় কাজ করেছেন এই কথা কি করে বলেন বলতে পারেন যার বংশের দেবতা কুলুদেবতা হলো কৃষ্ণ তারা কৃষ্ণ ছাড়া কিছু জানেন সবই জানে তথাপি এই প্রশ্নটা কেন করলেন কেন বদ্ধজীব রাসলীলানে অনেক নোংরা প্রশ্ন তরবে চরিত্রহীন চরিত্রহীন বদ্ধজীব কুৎসিত কদাকার হৃদয়বৃত্তি চরিত্রহীন জীব কৃষ্ণ ভগবান সম্বন্ধে সন্দেহ করবে এইটা সম্বন্ধে এক মাস না দেড় মাস কাল আমাকে ইংরেজিতে বলতে হয়েছিল খালি রাসলীলার ইন্ট্রোডাকশান ইন্টারনেটে আছে ইংরেজিতে কালে এক রাসলীলা আলোচনা করি কাল খালি কেন আছে কি কি বস্তু কেন কাকে বলে এইটাকে ভুল বোঝাবার ভুল ভুল থেকে ঠিক বোঝাবার জন্য আলোচনা করতে হয়েছিল আর অন্য অন্য আচার্যগন নোংরা কথা আলোচনা করে পুরো সমাজকে বিষক্ত করে দিয়েছে একটা বদ্ধজীবকে যদি কেউ ভুল বুঝিয়ে একটা ভুল বুঝিয়ে কৃষ্ণের সম্বন্ধে বা একটা বাস্তব সাধু সম্বন্ধে ভুল পথে চালিয়ে দেয় তখন কী হয় সেই জীবটা এটা জীবংসা জীবিংসা হয়ে গেল তাহলে জীবিংসা করল তাহলে যাই হোক এই প্রশ্নটা আসা গেল তাহলে প্রশ্নগুলো আমাদের অদ্বৈত গোসাই করেছেন ইচ্ছে করে কেন আমাদের ওই প্রশ্নগুলো করলে পরে আমরাও বলো ঠিকই তো অদ্বৈত ঠিকই বলেছে কী প্রমাণ আছে তাহলে আমরা তখন সেই উত্তরটা পাবো মহাপ্রভু দেখিয়েছেন তারপরে আমরা ভগবানকে বিশ্বাস করতে পারি না নাও করতে পারি খাম খামখেয় বদ্মজীব সবাই যে ভগবানের ভজন করবে গুরুদেবকে ভালোবাসবে কোনো কথা নেই গুরুদেবের লাঠি মেরে চলে যায় কত হয়েছে হয়েছে অনেক কেস এটা কিছু করার নেই কাজেই প্রিয়ব্রত সংসার করবেন না প্রিয়ব্রত সংসারের স্বরূপটা দেখে নিয়েছেন ভালো করে খেয়াল করতে হবে কোন সময় মায়া চলে যাবে এ বিজ্ঞানভিত্তিক উত্তর কোন সময় মায়া যাবে অবশ্যই যাবে কোন সময় যখন বদ্ধজীব গুরু বৈষ্ণবের কৃপাক্রমে নিজের স্বরূপ বুঝতে পারবে যখন বদ্ধজীব আমি কে স্বরূপটা বুঝতে পারবে যখন মায়ার স্বরূপ বুঝতে পারবে আর স্বরূপ তিনটে ব্যাস তখন আর মায়ার বাবার ক্ষমতা থাকবে যখন নিজে কে আমি বুঝতে পারবে উত্তরটা পাবে আমি কে সত্যি তো আমি কী করছি আমি কী করছি ভূতের মতো সময় নষ্ট করছি এটা ভক্তিমা কীর্তন রেখেছেন হ্যাঁ করহ ভূতের কাম ভূতের কাজ করছো তুমি মানুষজন হইলে কী হয় করহ ভূতের কাম ভূতের কাজ করছো তাহলে নিজের স্বরূপ মায়া স্বরূপ নিজের স্বরূপ বুঝলে গুরুর স্বরূপ বুঝতেই পারবে নিজের না বলতে গুরু তো আশ্রয় করবে না নিজে আমি দুর্বল আমার কার তখন গুরু স্বরূপ তাহলে স্বরূপ গুরুর স্বরূপ ভগবত স্বরূপ মায়ার স্বরূপ এগুলো বুঝলে পারে তখন সেই জীবকে কোনো মতে আটকাতে পারবে না সে ভগবানকে যাবেই যাবে যতক্ষণ নিজের স্বরূপ বুঝতে না পারবে ততক্ষণ তো আত্মজিজ্ঞাসা আসবে না আসবে কি আত্মজিজ্ঞাসা কখন আসে নিজের স্বরূপের অনুভব হলে আসে সত্যি তো তাই নিজের মধ্যে আত্মজিজ্ঞাসা আসে আমি ভালো করে জানতে চাই আমি কে তো চলে যাবো জগৎ থেকে চলে যাবো হরিবোল বলো হরি হরিবোল করে আমার তখন কী হবে কে বাঁচাবে তাহলে নিজের স্বরূপের অনুভূতি তখনই আসবে যখন তার আত্মজিজ্ঞাসা আসবে যে ব্যক্তির জীবনে তত্ত্বজিজ্ঞাসা আত্মজিজ্ঞাসা এইসব কোনো কিছুই উদয় হয়নি সে ঘাটের মরার মতো মরবে ঘাটের মরা যেমন হয় মরে গেলে ফেলে দিয়ে আসছে আর কোনো কোনো গতি নেই এটা আমি বলিনি এটা শাস্তে বলা আছে শাস্তে বলা আছে আমি বলি না কৃষ্ণদাস কবিরাজ গোস্বাম এখানে বলছেন না এখানে বলছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে কারণ আমি বলেছি না শাস্তে বলছি যে আশ্রয় নিয়ে ভজন করবে খামখেয়ালি হলে তো আশ্রয় নেওয়া যায় না তো বোঝাতেন বাবা নিজের নিজের নিজত্ব নিজের নিজত্ব যখন সম্পূর্ণ চলে যাবে তখনই আত্মসম্পন্ন এর আগে হয় না এরা আত্মসম্প আমার কাছে দীক্ষা নিয়েছে না আমি মাত্র এরা আত্মসম্পন্ন কেউই করেন এরা আত্মসম্পন্ন কেউই করেন সে সন্ন্যাসী হোক যা কেউ করেন কেউ প্রমাণ করতেই পারবেন আর প্রপাত ওই জন্য বলতেন যিনি বলছেন প্রপাত এই জন্য বারবার বলতেন যিনি বলছেন আমার জীবনে স্বতন্ত্রতা আছে আই হ্যাভ সাম প্রাইভেসি ইন মাই লাইফ ইফ সাম বডি স্পিকিং পপা স্পিকিং আই হ্যাভ নো রিলেশনশিপ উইথ ইম আই হ্যাভ নো রিলেশনশিপ বেকার আই ক্যান অট সেভ ইউ ইউ ক্যান টু রিজার্ভ সামথিং ফর ইউর ওন এটা হবে না ওই জন্য প্রভুপাত বলছেন যিনি বলছেন আমার কিছু স্বতন্ত্রতা আছে ব্যক্তিগতকে আপনি গুরুদেব 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 আধ্যাত্মিক ব্যাপারটা বুঝবে গুরুদেব সব ব্যাপারে না গোলা কেন গুরুদেব সব ব্যাপারে গলাবে কেন আরে গুরুদেবের কী আইনের বিষয়ে কোনো জ্ঞান আছে আইনের বিষয়ে কি জানেন আমি গুরুদেবের পড়াব এগুলো ছাগলের বুদ্ধি এগুলো ছাগলের বুদ্ধি এরা গুরুকে দেখিন। এ গুরুকে দেখেইনি নি গুরুদেবের সব বুদ্ধি আছে গুরুদেবের কি নেই কালকে আমি আলোচনা করব প্রমাণ করব যে একজন গুরুদেব বাইরের দৃষ্টিতে অশিক্ষিত যেমন গৌর কি বাবা বিশি শিক্ষিত নয় কিছুই জানেন কিন্তু তিনি কি কীরকম ধরনের ক্ষমতা তার যিনি ভগবানকে হৃদয়ে রেখেছেন তার কি কোনো অভাব হবে সবই তিনি যান এগুলো কালকে আমি আলোচনা করব তাহলে আশ্রয় লইয়া ভজে যে আশ্রয় নিয়েছে যারা তথাকথিত গুরু আশ্রয় করছে তাদের কথাও বলছেন না তাদের গ্যারেন্টি দেননি কৃষ্ণদাস কবিরাজ তাদের গ্যারেন্টি দেননি বলছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তাকে কৃষ্ণ তাই ত্যাগ করবে না যে বাস্তবিক গুরুচরণে আশ্রয় নিয়েছে মানে সদ্গুরুচরণে আশ্রয় নেওয়া মানে কৃষ্ণচরণের আশ্রয় নেয় একই কথা সদ্গুরুচরণে আশ্রয় নেওয়া মানে কৃষ্ণচরণ একই কথা তাই আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তাই যে আর সব মরে অক বাকি সব ঘাটের মরার মতো মরে অকারণ মানে কোন কারণে মরছে আর জন্ম এই মরবে আবার জন্ম আছে এই কোনো মূল্য নেই এই জীবনের হরিভজন ছালা এই জীবনের কোনো মূল্য নেই খৈনি টিপছে এরমভাবে চায়ের দোকানে এসে এই সময় নষ্ট করছে কিচ্ছু করার নেই এদেরকে কোনো বাবার নেই বাঁচাবে এরা ঘাটে যাবে কিচ্ছু করার আমার কিছু করার আমার কি করার আছে যদি আসে তারা জিজ্ঞাসা তবে তো আমি তাদের চিকিৎসা করতে পারবো আমি কিছু করার নেই সেই জন্য প্রিয়ব্রত এত বিশাল রাজপাট সারা পৃথিবী জোড়া আধিপত্য ইনি কিন্তু করতে চাননি কেন ইনি নিজের স্বরূপের অনুভব হয়েছে প্রিয়ব্রতর কি মাথা খারাপ হয়েছে মনু হচ্ছে সপ্তদ্বীপের অধিপতি তাহলে সেও তো রাজা হবে কারণ বড় ছেলেই তো রাজা হয় বড়ো ছেলে বেঁচে থাকতে ছোটো ছেলে রাজা হওয়া নিষেধ বড় ছেলে বেঁচে থাকতে ছোট ছেলে কোনো দিন রাজা হতে পারবে না বড় ভাইকেই করতে হবে কিছু করার নেই বড়ো ভাই রাজত্ব করবে এটা নিয়ম তাহলে এখন প্রশ্ন হলো প্রিয়ব্রত তো রাজ্য করবে না সে তো সংসারের অনিত্য বিষয় অনুভব করে নিয়েছে এখন তাকে এগুলো ঠেকাতে পারবে না সে সংসার ত্যাগ সংসার মানে সব ত্যাগ করে চলে গেল সব ত্যাগ করে চলে গেলেন তিনি ত্যাগ করে কোথায় গেলেন চলে গেলেন পাহাড়ে চলে গেলেন যেখানে নারদজি মহারাজ সেখানে তাকে গুহায় বসে মন্দরাচল পর্বত সেখানে গুহায় বসে তিনি হরিকথা শুনছেন কে বলছেন হরিকথা একবারে জগৎগুরু পরমংস আচার্য নারদজি মহারাজ নারদজি মহারাজ যদি হরিকথা বলে কোনো মহাপুরুষ যদি হরি কথা বলে তার একটা কথার প্রভাব আছে প্রভাব আছে না যে আচরণ করে বলে তার এমন প্রভাব আছে কথাগুলো শুনে ভেতর একটা ভয় হয়ে যায় আতঙ্ক হয়ে যায় সত্যি তো তাই কিন্তু সাধারণ মানুষের হরিকথা শুনে ভেতর না কাটে না কেন আচরণ নেই তো যিনি যা বলেন তাই করেন তিনি প্রত্যেকটা কথা যেটা বলছেন তিনি অনুভব করে বলছেন যিনি প্রত্যেকটা কথা বলছেন হরি কথা তিনি নিজে অনুভব করেছেন করে বলছেন সেই কথার যে কত বড় বল কল্পনা করা যান এটা কল্পনা করা যান সেই জন্য বলছেন যিনি অনুভব করেন নাই তিনি যে কথা বলেন সেই কথার দ্বারা জগতের অমঙ্গল হয় অপরিক্ষ উপদেষ্টম যত ও তৎভাবে কি বলছেন উপদেশম করত্তিব হুই ইজ অনলি অ্যাডভাইজিং নট অ্যাপ্লাইং অল দিস ফর্মুলা ইন ইজ ওন লাইফ ফর দেম ইস ডেঞ্জারস অ্যান্ড ফর হ্যাঁ ফর আদার অলসো তাহলে কি বলছেন এখানে উপদেশম করতীয়ব উপদেশম করত্তিএব ন পরিকশ্রম করতি যিনি খালি উপদেশ করেন কিন্তু যেগুলো উপদেশ করেন সেগুলো নিজের জীবনে পালন করে দেখেন নাই বোঝা গেল কী বললাম যিনি খালি উপদেশ করেন লেকচার দেন যিনি খালি লেকচার দিতে পারেন কিন্তু তিনি নিজের জীবনে ওই লেকচার যেগুলো দিচ্ছেন লোককে সেগুলো পরীক্ষা করে দেখেননি উপদেশ ওই জন্য প্রপাত বলছেন পরপদেশে পণ্ডিত প্রপাত বলতেন পরপদেশে পণ্ডিত পরকে উপদেশ করতে তখন পণ্ডিত আর নিজের জীবনে ন বাউন্ড বোসিমা বলছেন যত স্বাস্থ্যের কথা সব আমার জন্য তোমাদের জন্য তোমরা নিলে নেবে আর এরা বলে উল্টো কি বলে যত শাস্ত্র কথা তোমাদের জন্য আমরা জীবনে পালন করব না আমরা তো সন্ন্যাসী আচার্য আমরা যা কিছু করতে পারি পারি তো কত আমার কাছে শয় শয় প্রশ্ন আসে জানো আমার কাছে প্রশ্ন আসে দেশ বিদেশ থেকে মহারাজ আমাদের আচার্যের চরিত্র এরকম কি করব আমরা কোথায় যাব বোঝা গেল কী বললাম ওই সব আচার্যের সম্বন্ধে আমার কাছে আসে আমি কি করব? বাবা কী করবো শয়ে শয়ে প্রশ্ন আমরা কি কোথায় যাব তাহলে তাহলে আমরা জগতের মঙ্গল লাভ করার জন্য আমরা সাধু হয়েছি আমরা জগতের মঙ্গল করব না করে জগতের লোককে আরও নরকে আমরা পাঠিয়ে দেব এই হচ্ছে আমাদের চরিত্র তাহলে সাধুকে কে বিশ্বাস করবে ওই জন্য সাধুকে বিশ্বাস করেন আর ওরা ভাবে সব সাধু বোধ এক এখন বোধ হয় কেউই নেই সাধু ওরা এটাই জানে না এখনও সাধু ভক্তিম ঠাকুর বলছেন ভক্তিম ঠাকুর বলছেন আমি দেখিয়ে দেবো এবং পাবলিশ করব ইন্টারনেট বক্তিম ঠাকুর বলছেন সাধু সর্বকাল আছেই এমন কোনো সময় থাকবে না যে সময় সাধু নেই কিন্তু আমরা আমাদের সাধুতে বিশ্বাস নাই আমাদের সংশয় সন্দেহ আমাদের আনুগত্য নাই ওই জন্য সাধুকে চিনতে পারি না ভক্তিমন ঠাকুর বলছে সাধু সর্বকালই আছে আমাদের চরিত্র আমাদের স্বভাবের জন্য সাধুর কাছে এসেও আমরা চলে যাই আমরা চিনতে পারি না এনেই সাধু কারণ ভালো করে বড় বড় গোপ দাড়ি থাকবে জটা থাকবে তবে তো সাধু এটা পরিষ্কার পরিচ্ছন্ন কী সাধুরে ভাবা সাধু তো এরকম দেখিনি সাধু নোংরা কাপড় হবে কম খাবে খাবে না চি চি করবে ভিটামিনের অভাবে সাধু ঠাকুর বলছেন ঠাকুর বলছেন সাধু সর্বকালই আছেন কেবল আমাদের নিজের দোষে আমরা সাধুকে চিন ভক্তিমটাও বলছেন আমি শিগগিরই এটা প্রকাশ করো কাল পরশু কালকে না পরশু সাধু চিরকাল আছে যে আমরা আমাদের নিজেদের দোষে সাধুকে চিনতে পারি না অসাধুকে আমরা বড় পজিশন এই হচ্ছে এই পেয়ে গেছি আমি ওই হচ্ছে নরকে নিয়ে যাবে তোমাকে ওকে চিনতে পারলে না বড় মঠ এত শিষ্য বিদেশ এই বল এই পেয়ে গেছি আমি সাধু ও বুঝতে পারলো না এটা নরকে নিয়ে যাবে আর যার কিছু নেই ও কিছু নেই কে সাধু ওটাকে সাধু নাকি কয়েক হাজার লোক ওর পেছনে থাকবে চামড় দোলাবে তবেই তো সাধু নাহলে কি গৌর কিছু পাবে কেউ কি চামড় দুলিয়েছে না কিছু করেন যাই না দেখে করতে এই আবার একটা কি তাই চিনতে পারে না এটা মায়াদেবীর একটা মায়াদেবীর একটা সুন্দর একটা প্ল্যান প্রোগ্রাম মায়াদেবী সবাইকে উল্টো পথে চালিয়ে দেবে যা উল্টো পথে যা আর তোর ক্ষমতা হবে না ভগবানকে যাওয়ার ক্ষমতা হবে না সেই যাবে ভগবানের কাছে যারা বাস্তবিক সাধুগুরু বিষয়ের চরণে আনুগত্য শিখে যেটা বললাম আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাইতে যে আর সব মরে অকারণ এবার কাজ জন্মায় আর মরে পোকামাকড়ের মতো জন্মায় আর মরে এদের বাঁচবার কোনো রাস্তা নেই এ নেবে না তো শুনবে না খাবে দাবে শুয়ে থাকবে আরাম করবে এ জানেই না একটু পরেই আমি চলে যেতে পারি জগৎ এ তো না তাহলে প্রিয়ব্রত সমগ্র পৃথিবীর আধিপত্য যার হাতের মুঠোয় আসতে পারে মনু বলছেন আমার বয়স হয়ে গেছে তোমরা আবার নাও আমি রাজত্ব নেবো না আমি চলে যাই এই গিয়ে চলে গেলেন মনু তাকে অনেক বুঝিয়েও ফেরাতে পাচ্ছেন না মনু অনেক বোঝাচ্ছেন বাবা ফিরে এসো আম তো কে করবে ছোটো ভাই এখনও সে শোনেন না চলে গেছে মন্দরাচল পর্বতে ওখানে গিয়ে এবার মন্দরাচল পর্বতে সেখানে গিয়ে তিনি কি করছেন বসে বসে নারদজির কাছে ভাগবত কথা শুনছেন বলো ভগবানের কথা শুনছেন ভগবানের কথা শুনছেন এদিকে মনুজি মহারাজ পিতার কাছে অর্থাৎ ব্রহ্মার কাছে নালিশ করেছেন আপনি দয়া করে ছেলেটাকে ফিরিয়ে আনুন এ তো আমার কথা মানছে না আপনি যদি বোঝান হয়তো ফিরে আসতে পারে ও চলে গেছে ব্রহ্মা তখন এসে এবার তাকে বুঝিয়েছিলেন বুঝিয়ে এমনভাবে বুঝিয়েছেন সেটা আমি কালকে আলোচনা করব বোঝাবার পরেতে যখন প্রিয়ব্রত বাদ হয়ে ফিরে এলো কিন্তু ব্রহ্মা যখন নিজ লোকে ফেরত যাচ্ছেন দুঃখের সঙ্গে যাচ্ছেন ব্রহ্মা যে এতক্ষণ ধরে বোঝালেন না চিঠাকে প্রিয়ব্রতকে বোঝাবার পরে তিনি কিন্তু সন্তুষ্ট হন নাই বোঝা গেল তিনি সন্তুষ্ট হন নাই এতক্ষণ ধরে বোঝালেন দেখো রাজত্ব করতে হবে না আরগুলো হয় না আমি শঙ্কর সবাই তো ভগবানের আদেশ ফিরে কিন্তু যখন নিজ লোকে চলে যাচ্ছেন ব্রহ্মার যে সত্যলোকে যাওয়ার সময় মনটা খুব দুঃখ সঙ্গে গেলেন কেন তিনি মনে মনে অনুভব করলেন ছেলেটা পার পেয়ে গেছিলো কিন্তু আমি বেকার তাকে আবার ফিরিয়ে এলাম ছেলেটা পার পেয়ে গেছিলো এটা তো বুঝে গেছিলো সংসারটা 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 অসার সংসারটা যে অসার সংসারটা যে অসার এটা বুঝে গেছিল এই জন্য কি করলো সংসারটা অসার বুঝে গেছিল বলে তা সংসারের মধ্যে ভবিষ্য হলো না কত সুন্দর এরকমভাবে মায়া থেকে মায়াকে অতিক্রম করে ভগবান চরণে যাওয়া যে কত বড় কঠিন কথা এটা আমি কোনো গল্প বলে বোঝাতে পারবো না যার কপাল আছে সে বুঝবে এর কপাল নেই সে বুঝবে না বিগত দিনে আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম আল অন্তরিক্ষের কথা এখনও চলছে কবির হবির অন্তরিক্ষ প্রবুদ্ধ পরে আসবে এখনও পর্যন্ত চলছে অন্তরিক্ষ অনেক উত্তর দিয়েছেন সুন্দর সুন্দর কথা উত্তর দিয়েছেন কোন প্রশ্নের উত্তর দিয়েছেন কোন প্রশ্নের উত্তর দিয়েছেন সেটাও আমি বলেছি রাজা বলেছেন পরস্য বিষ্ণুর ঋষস্য মাইনাম উপি মহিনাম মায়াম তুমি মিচ্ছাম ভগবন্ত ভ্রমন্তন এই যে পরমেশ্বর পরশ্য বিষ্ণুর ঋষস্য মাইনাম অপি বড় বড় যারা যাদের দখলে রয়েছে মায়া তাদেরকে কিন্তু মোহিত করে দেন বিষ্ণু মায়া বিষ্ণু মায়া সেই বিষ্ণুর মায়াটা কেমন আমাদের যদি দয়া করে বলেন তাহলে খুব ভালো হয় এই বিষ্ণুর মায়া সম্বন্ধে বলতে বলতে এতগুলো কথা আলোচনা হয়েছিল বিগত কয়েক সপ্তাহে তারপরে আমি বলেছিলাম এ প্রপঞ্চ রচনা কি করে হয়েছিল এই জগৎকে কি করে সৃষ্টি করেছিলেন সে সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলাম মহাবিষ্ণু এই প্রকৃতির দিকে তাকান গর্ব সঞ্চার হয় তার সঙ্গে মহত্তত্ত্ব সৃষ্টি হয় মহাতত্ত্ব মানে এ সৃষ্টির একটা সম্ভাবনা এই সৃষ্টির সম্ভাবনাটা কেবল বস্তু দিয়ে হয় না তার মধ্যে চেতন যার জন্য বলা হয় মহাতত্ত্বটার মধ্যে চেতন এবং অচেতন দুটোই মিশ্রণ থাকবে মহত্তত্ত্ব থেকে অবশ্য পরপর বেরোবে যেখানে আমি বলেছিলাম তামসিক বিকার রাজসিক বিকার এবং সাত্ত্বিক বিকার বলেছিলাম আমি মনে আছে তামসিক বিকার থেকে কি কি তৈরি হয় এই যে ক্ষিৎ ক্ষি ক্ষিতীয়ব আদি সব কিছু পঞ্চতমাত্র এবং রাজস্বিক বিকার থেকে ইন্দ্রিয়গ্রাম আদি সমস্ত হচ্ছে আর শতগুণ থেকে আধিকারিক সমস্ত দেবতাগণ সব কিছু হচ্ছেন সব কিছু হয়ে তারপর আমি উদাহরণ দিয়েছিলাম তারপরেও প্রকৃতির সৃষ্টি হচ্ছে না সব কিছু হয়ে গেছে তারপর কেন হচ্ছে না এই যে ফ্যাক্টরির উদাহরণ দিয়েছিলাম কেবল ইলেকট্রিসিটি নেই সবই আছে রেডি র মেটেরিয়াল থেকে ফোরম্যান ম্যানেজার ফ্যাক্টরি সব কিছু রেডি মানে কোটি কোটি টাকার সব কিছু সাজানো আছে সব রেডি কিন্তু হচ্ছে না কি কারণে হচ্ছে না সেটা উত্তর দিচ্ছিলাম যেমন ওই ফ্যাক্টরি চলছে না কি কারণে কারণ হচ্ছে ওর মধ্যে বিদ্যুৎ নাই ঠিক সেই মতো আমাদের সব কিছু সৃষ্টির সব বস্তুগুলো রাখা আছে যেমন ধরুন চাল ডাল তেল নুন আগুন হ্যাঁ মানে আগুন আগুনটা ছাড়া সব আছে লোক আছে রান্না করা খুন্তি হাঁড়ি সব আছে কিন্তু আগুনটা নেই বলে রান্নাটা হচ্ছে না রান্না সবই আছে সবই কিন্তু আছে কোনো অভাব নেই কিন্তু তথাপি রান্না হচ্ছে না পাক হচ্ছে না কারণ আগুনটাই তো নেই যেটা আসো ঠিক সেরকম ভগবানকে যখন আধিকারিক দেবতারা প্রার্থনা করলো ভগবান আমাদের সৃষ্টি হচ্ছে না বলে কেন হচ্ছে না কি ব্যাপার তো সব দিয়ে দিচ্ছে সবই আছে কিন্তু তথাপি সৃষ্টি হচ্ছে না আপনি দয়া করে ব্যবস্থা করুন তখন কি করলেন ভগবান বললেন ঠিক আছে তখন সমস্ত বস্তুর ভেতরে প্রবিষ্ট হয়ে গেলেন ভগবান তো অনুপর সব জায়গায় আছে একটা ধুলিকণা পর্যন্ত তার মধ্যে ভগবান আছেন কিন্তু আমরা দেখতে পাই না আমাদের অবিশ্বাস বলে ধুলিকণাতেও ভগবান আছেন ভগবান বলেছেন শাস্তে আছে যে তাই নেই থাকতো তাহলে একটা পিলারের মধ্যে থেকে নৃসিংহদেব কেন বেরোলেন যখন হিরণ্যকুসুবু চ্যালেঞ্জ করেছিলেন এই স্তম্ভটার মধ্যে আছে কি বলে হ্যাঁ এখানেও আছে প্রত্যেক অনুপ্রমণিতে আছে তারপরে প্রমাণ করার জন্য কি করলেন নৃসিংহদেব বেরোলেন কাজেই সব জায়গায় আছে কাজে ভগবান কী করলেন প্রত্যেক বস্তুর মধ্যে ব্যক্তি সব জায়গায় তিনি প্রবিষ্ট হয়ে গেলেন প্রবিষ্ট হওয়ার পর এবার সব বস্তুগুলোর মধ্যে সৃষ্টির যে রহস্য সব কিছুর মধ্যে হারমোনি হল একটা হারমোনি হল একটা সামঞ্জস্য হল সামঞ্জস্য হওয়ার পর সৃষ্টি হলো সৃষ্টি হওয়ার পর এবার সৃষ্টি চলল কিন্তু এইভাবে সৃষ্টি হওয়ার পর অসংখ্য জীব তাদের পূর্বের কর্মফল অনুযায়ী যখন জন্মগ্রহণ করলেন প্রকৃতির গর্ভে প্রকৃতি গর্ভে তো আমরা মনে করি আমাদের মাটাই মা আসলে কিন্তু তা নয় আসল মা হলো কিন্তু প্রকৃতি আমার মাটাকে যে জন্ম দিয়েছিল তার মাটাকে যে জন্ম সেটা জানতেন আমরা মনে করি আমাদের মাটাই বড় কিন্তু আমাদের মাটা আছে কিন্তু সবচেয়ে বড় হচ্ছে সেই যিনি হচ্ছে প্রকৃত মা যার থেকে জগৎটা আসছে এটা বুঝতে পারছে আর সেই মাটারও গুরুত্ব কেন আছে গুরুত্ব এই জন্য আছে তিনি ভগবানের দাসী তাহলে এই মাকে কে পছে পছে কি কেউ এই যে মাটার কথা আমি বললাম যা দেবী সর্বভূত শক্তি এই যে আছে এর মূল্য কি জন্য কেন ভগবানের নারায়ণই নমস্ততে নারায়ণের সেবা করছেন ভগবান সেই জন্য কাজেই আমাদের এই কথাটা অনুভব করা দরকার যত জীব আছে তাদের যে পূর্বের কর্মফল অনুযায়ী তারা এবার জন্ম লাভ করবে এরা ঢুকে গেল প্রকৃতি দেবীর গর্ভে প্রকৃতি দেবীর গর্ভে ঢুকে এবার এবার তার জন্ম হল কেউ বাঘ হলো কেউ বাল্লুক হলো কেউ সিংহ অনেক কিছু জন্তু জানোয়ার যে যা কর্মফল করেছে সে অনুবাদে জন্ম ওই একই আত্মা কিন্তু জীবগোশী বা সৌন্দর্য লিখছে একই আত্মা আত্মা আলাদা নয় কোয়ালিটি কোয়ালিটি মানে চিন্ময় সবাই প্রত্যেকের চিন্ময় আত্মা কিন্তু প্রত্যেক জীবের এটা আমি জীবতত্ত্ব সম্বন্ধে যখন প্রচুর আলোচনা করেছি আমি ইংরাজিতে জীবতত্ত্ব গভীর রহস্য গভীর রহস্য এসব জীবকে কোথা থেকে এলো কী করে যত পৃথিবীতে যত প্রশ্ন মারামারি ধরাধরি এই জীবতত্ত্ব নিয়ে সেগুলো সব উত্তর দেওয়া হয়েছে গম্ভীর রহস্য এসব কাজেই আমি যখন বললাম জীব সব চিন্ময় একই এর মানে এই নয় সব জীবের স্বভাব ব্যবহার সব এক এই কথা আমি বলি নাই কথাগুলো লোকে ভুল বুঝছে আমি বললাম সবজি চিন্ময় তো চিন্ময় বলে সব জীব চিন্ময় একই কিন্তু একথা আমি বলি নাই যে এ প্রত্যেকটা জীবের ব্যবহার আলাদা হবে না একথা বলি না কেন চিন্ময় বস্তু ভালো করে অনুভব করা দরকার চিন্ময় বস্তু তাদের একটা ফ্রি উইল আছে স্বতন্ত্র একটা ইচ্ছা চেতন বস্তু মাস্ট হ্যাভ ইজ ফ্রি উইল ইফ নট ফ্রি উইল তাহলে তাকে চেতন বলবে কী প্রত্যেক চেতনায় একটা বিশেষত্ব আছে না প্রত্যেক চিতন বস্তুর একটা বিশেষত্ব আছে স্পেশালিটি প্রত্যেক চিন্ময় বস্তুর মধ্যে একটা ফ্রিওয়েল একটা নিজস্ব স্বতন্ত্রতা আছে যদি স্বতন্ত্রতা নাই থাকে তাহলে সেগুলোকে আর চেতন বলবো কেন এই যে স্বতন্ত্রতা তাদের যে বিভিন্ন সংস্কার সংস্কারটা তো হলো জড় সংস্কারের কথা বললাম তথাপি যদি জীব নিজের স্বরূপটা খুঁজে পায় আমার কথাগুলো বুঝতে অনেক সময় লাগবে জীবের যে সংস্কার আলাদা সেগুলো তো এই জগতে জন্মাচ্ছে মরে গেল কিন্তু আমি বলছি যখন জীব নিজের স্বরূপটাকে উপলব্ধি করবে জীব যখন নিজের স্বরূপটাকে উপলব্ধি কী স্বরূপ কী স্বরূপ জীবের স্বরূপ হয় কৃষ্ণনিত্য দাস কথাটা বুঝতে হবে জীব যখন নিজের স্বরূপটাকে উপলব্ধি করল তারপরেও তার কিন্তু একটা বিশেষত্ব আছে মানে এখানে যদি দুজন লোক তার বুঝতে পারলো আমি কৃষ্ণের নিত্যদাস সেটাই সব নয় নিত্যদাস বোঝার পর সে যে ভজন করবে ভজন করতে করতে সৎগুর আনুগত্যে ভজন করতে করতে পরে বুঝতে পারবে আমার একটা নিজস্ব স্বরূপ আছে সে ভগবানের সেবা সম্বন্ধে বোঝা গেল না ভগবানের সেবা সম্বন্ধে আমার একটা নিত্য স্বরূপ আছে সেটা পরে প্রকাশ যে স্বরূপটার কথা এখন বললাম এটা হচ্ছে একটা হচ্ছে এটা ইট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্ল্যাট সিদ্ধান্ত ইট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্ল্যাট সিদ্ধান্ত কমন টু অল এটা ইটস ওয়ান কাইন্ড অফ ফ্ল্যাট সিদ্ধান্ত অ্যাট প্রেজেন্ট আই স্পিক দ্য অল জীব আর দ্য চেতন চিহ্ন দ্যাটস ওকে যখন জীব বুঝতে পারবে আমার স্বরূপ হলো কৃষি নিত্য দাস তারপর যখন ভজন করবে ভজন করতে করতে তখন কি হবে এই তার একটা নিজস্ব গুপ্ত নাম করতে করতে মহামন্ত্র মহামন্ত্র এই যে নাম করতে করতে তার নিজস্ব একটা গোপন স্বরূপ আছে এই স্বরূপটা খুঁজে পাবে স্বরূপটা খুঁজে পাবে সবাই এক নয় কিন্তু কোনো ব্যক্তি দাস্যরসে সিদ্ধ হবে কোনো ব্যক্তি সক্ষর সেদ্ধ হবে যেমন একটা উদাহরণ দিলে বোঝায় বেশি কথা বলার টাইম নেই যেমন মুরারিগুপ্ত মুরারিগুপ্তকে মহাপ্রভু অনেকবার ঠাট্টা করলেন মজা করলেন মুরারি কৃষ্ণভজন করো কৃষ্ণ অনেক রস কিন্তু মুরারি পাচ্ছে না লাস্টে যখন মহাপ্রভুর কথা পালন করতে পারছে না আমি রাম ভজন ছেড়ে দিয়ে কৃষ্ণ ভজন করতে পারছি না তখন কী করলেন কাতানি তৈরি করেছেন নিজেকে মেরে ফেলবেন রাত্রিবেলা মহাপ্রভু কে এলেন কি বাপু গিয়ে দেখেছেন মুরারি তুমি যে কাতানিখানা বানিয়েছো আমাকে দাও কিসের কাতানি হ্যাঁ কিসের কাতানি নি মোরারি বলছি কিসের কাতানি বল তুমি কি আমাকে বোকা বানাচ্ছ তুমি কাকে দিয়ে কাতানি বানিয়েছো তাও আমি জানি কবে বানিয়েছো কোন সময় নিয়েছ মুরারি তখন মাথা নিচু করছে মুরারি এইভাবে কি এইভাবে কি সিদ্ধি লাভ করা যায় আরে তুমি তো হনুমান তুমি তো হনুমানজি মহারাজ তুমি তো রামকেই ভজন করবে তোমাকে তো আমি পরীক্ষা করার জন্য বলছি ইওর অ্যাফিনিটি অ্যান্ড টু দ্য লোটাস রামচন্দ্র ফিক্স আপ ইভেন বাই অ্যাপ্লাইং মাই ওন ফোর্স অ্যান্ড টেকনিক আই এম নট অ্যাবল টু চেঞ্জ ইওর ডিসিশন আমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারলাম না আমি এই পরীক্ষা করার জন্যই করেছিলাম আজকে বুঝলাম তুমি হচ্ছে সত্যি সেবক সেবকের সেব্যের চরণে এই ধরনের নিশ্চয় দরকার তুমি কেন অন্য ভজন করবে তুমি তো রাম ভজন চিরকাল তুমি রাম ভজন করবে তো তাহলে বোঝা গেল তাহলে এত মহাপ্রভু বোঝাবার পরেও মহাপ্রভুর বোঝাবার পরেও এই যে আমাদের মুরারিগুপ্তের স্বরূপটা চেঞ্জ হলো কি হলো না কারণ ওটা ফিক্স ঠিক এই রকমভাবে অনুপম অর্থাৎ সনাতন গোস্বাই এবং রূপ গোস্বামীর ছোটো ভাই ছোটো ভাই কি না যার ছেলে হলো জীব গোসাইপ তাই না তাকে কি কম বুঝিয়েছে কম বুঝিয়েছে কি রূপ গোসাইপাত সনাতন অনুপম কৃষ্ণ ভজন করো অনেক রস আছে কৃষ্ণ ভজন পারছে না কিছুতেই পারছে কেন ও তো কী করে করবে ও তো ফিক্সা ওর ওইটা হচ্ছে রামের দাসের ঠিক সেই রকম জীবের স্বরূপ হয় কৃষ্ণদিত্য দাস এটা কিছুটা অনুভব করলে ভালো কিন্তু জীবের স্বরূপে কৃষ্ণজিত দাস এটা যখন সিদ্ধ হয়ে যাবে বোঝা গেল প্রথমে অনুভব করলাম হ্যাঁ সত্যিই তো তাই গুরুদেব বৈষ্ণব বুঝিয়েছেন কৃষ্ণ দাস কৃষ্ণের দাস আমি আর তো কোনো আমার কোনো কর্তব্য নেই যেটা শুরু করলাম কিন্তু এটা অনুভব করলে ওটা কীরকম জানো কিরকম মানে আপ অ্যান্ড ডাউন হয় কখনো মনে থাকে আবার অন্যান্য কিছু করে মনে থাকে আমি কৃষ্ণদাস বলেছেন গুরুদেব এটাকে সব যখন ভজন করতে করতে আমি কৃষ্ণ দাস এটা সিদ্ধ হলো আমি বুঝে গেলাম আর আমাকে কোনো শক্তি নেই পৃথিবী পরিবর্তন করে স্বরূপ সিদ্ধি বুঝে গেল তারপরে এবার ভজন করতে করতে যখন অনেক কথা এসব ভজনের রহস্য আমি এত কোথায় যেতে চাই না তাহলে জীব নিজের কর্মফল অনুযায়ী এবার তার জন্মগ্রহণ করলো সেই যে সংস্কার পূর্বজন্মে এবার তার হাতি ঘোড়া সাপ নিন বিভিন্ন রকম এবার ঘুরতে থাকে আমি কি বলছি হনুমান তো অমরই আছেন নিত্য নিত্যকাল বিরাজিত হনুমানজির নৃত্য হনুমানজির নৃত্য তার স্মৃতি আছে তথাপি হনুমানজি মহারাজ ইচ্ছে করে কিংপুরুষ বর্ষে ভজন করে দেখাচ্ছেন তিনি তো মরেননি হনুমান কি মরে নাকি হনুমান তো আছে এখনো পর্যন্ত কাউ যদি চোখ থাকে কিংপুরুষ বর্ষে গিয়ে দেখতে পাবে অযোধ্যা থেকে এরকম কত ঘটনা ঘটেছে কত আমি অযোধ্যা গিয়েছিলাম ওই তো পঁচিশ বছর আগে আমার মনে আছে পঁচিশ বছর আগে গেছিলাম নয়মি সারণ্য অযোধ্যা তখন মঠের এই অবস্থায় যাই হোক এখন এই যে হনুমান গড়ি যেখানকে যেখানে রাবণকে নাশ করে যখন পুষ্পরথ করে ফিরলেন অযোধ্যায় ফেরার পর হনুমানজিকে বলেছেন রামচন্দ্র এখানে বসে তুমি ভজন করো হ্যাঁ এখানে বসো সব তুমি পাবে হনুমান আর যেতে চাইছি না রাম এখানে যেম কোথায় যাব তো তখন ওইটার নাম হলো হনুমান গড়ি ওটার নাম আমি গেছিলাম সেখানে বড়ো ছাউনি ছোট ছাউনি হনুমান গড়ি হ্যাঁ রামায়ণী বাবা বলে একজন সিদ্ধ মহাত্মা ছিলেন রামায়ণী বাবা তার ছবি আমার কাছে আছে কোনদিন দেখাবো দেখলেই বুঝতে পারেন সিদ্ধ মহাত্মা আমাকে ভালোবাসতেন খুব কাপড় দিতেন প্রণামী দিতেন খুব ভালোবাসতেন এরকম তিলক এত ভালো দেখলেই বুঝতে পারবেন একটা প্রভাব মানে উনি চলে গেছেন আর নেই ওনার ওনার স্মরণ মাত্রে বিপদ কেটে যায় এরকম ধরনের সেই সিদ্ধ সিদ্ধমহাত্মা আমাকে ভালোবাসতেন সেই সুবাদে আমি তার ভজনের যে জায়গা অযোধ্যা থেকে ছিলাম তিনি ডেকেছিলেন তারপর তোমার ওই যে বারাণসী ঘাট সেখানেও আছে সেখানেও গেছিলাম ওনার সঙ্গে ছিলাম কত অনুভব আমার নিজের সিদ্ধান্ত আমি হারাবো না আমাদের আমাদের নিজের সিদ্ধান্ত আমরা হারাবো না ওরা কি বলে আমার চাতুর্য ছিল কি আমার গৌরীয় সিদ্ধান্ত আমার তো জানি ভগবানের ছায় কিন্তু উনি কি বলেন বিভিন্ন ব্যাপারে প্রশ্ন রামায়ণ নিয়ে প্রশ্ন উত্তর হতো যাই হোক এখন ওই হনুমানগুড়িতে কিছু দুষ্ট ব্যক্তি টাইম বোম ফিট করে দিয়েছে হনুমান হনুমানগড়িটাকে উড়িয়ে দেবে রাখবে না আমি হনুমানজি এখনও আছেন যে এর অনেক প্রমাণ আমি পেয়েছি অনেক প্রমাণ কথা বলে গেল তিনি উড়িয়ে দেবে এবং টাইম বোমটা ঠিক জলের যে ফিল্টার আছে না সে ক্যাপের ভেতরে লাগিয়েছে কেউ জানে না তারপর যখন ওই দুষ্কৃতকারীদের কাছ থেকে জানা গেল তখন বলছে যে আর দু মিনিটও নাই এর মধ্যে বোম ফাটবে এবং হনুমানগুড়ি থাকবে না যেখানে অপারেশন করবেন যারা সরকারের যারা বোমকে নিউট্রালাইজ করেন সবকে ওরা ছুটে চলে এসছে এসে এবং পাগলের ঘাম ছুটে যাচ্ছে যে সব জায়গায় খুঁজছেন কোথায় আশ্চর্য দেখলেন একটা একটা হনুমান একটা পাঁচিলের উপর বসে একটা একটা তারকে কাটছে কাটছে একটা তার একটা তার যে যাচ্ছে তারকে খাটছে ওরা সন্দেহ হলো তার করতে গেল পরবর্তীকালে দেখলেন ইনি এই যে হনুমান যে কেটে দিয়েছে তারটা তার এক মিনিটও নয় কিছুক্ষণের মধ্যে বোমটা ফাটতো কিন্তু উনি কেটে দিলেন অর্থাৎ আর বোমটা ফাটল না বোঝা গেল সবাই মিলে স্বাস্থাঙ্গোধ করলেন হনুমানজি মহারাজ এখনও আছেন তিনি দাদা ফেটে যেত কেউ তো জানে না কোথায় ফিট করেছে পরে খুঁজতে খুঁজতে বেরোলো লেখা আছে এক এক মিনিটও নয় আর অল্প সময় ব্যাগিয়ে তার মধ্যে ওটা ফাটবার কথা ছিল ফাটলে পুরো হনুমানগুরি উড়ে যাবে কিন্তু হনুমানজি মহারাজ আছেন রামজি আছেন কেউ ক্ষমতা নেই ফাটাবে তা এই হচ্ছে তখনও লোকে বিশ্বাস করে না কে বাঁচালো যারা রেস্কিউ স্কোয়াড তারা কি বাঁচাতে পারতো তারা খুঁজতে খুঁজতেই তো বোনটা ফেটে যেত তাদের জীবনটাও উড়ে যেত তারাও ওর ভেতরে খুঁজছিল ওরাও মরে যেত কিন্তু বাঁচালো কে হনুমানজি মারা কার হনুমানজি মারা এখনও আছেন যদি আপনার চোখ থাকে তাহলে এখনও দেখতে পাবেন আমাদের একজন মাধবোশ্বীমা যে শিষ্য আছে অনিরুদ্ধ নাম শুনেছেন অনিরুদ্ধবু ইউ হার্ড দ্য নেম অফ অনিরুদ্ধ প্রভু হি লাভ মি ভেরি মাচ লাইক ম্যাট শ্যামবাবা বলতো পাগল এই দুবছর আগে এসছিলেন আর এইখানে বৃদ্ধ মানুষ বিরানব্বই বছর নব্বই বছর আমি বললাম এই বৃদ্ধ মানুষকে আমি ডেকে কষ্ট দেবো না আমি তরুণ কৃষ্ণকে নিয়ে উইথ আবার তরুণ কৃষ্ণ আবার তরুণ কৃষ্ণ আই দেয়ার টু মিট হিউ হি নোস ইনি হনুমানকে দেখেছেন হনুমানের সঙ্গে দেখা হয়েছে হনুমানের সঙ্গে দেখা আমাদের বন মহারাজের যমুনাজির সঙ্গে দেখা হয়েছে যমুনা যমুনা দেবী যমুনেত্রী যাওয়ার পথে নারদজির সঙ্গে দেখা হয়েছে এগুলো তিনি লিখেছেন বৈকুণ্ঠের পথে এনে পরিষ্কার লিখে আমার সঙ্গে দেখা হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা বিশ্বাস করতে পারি না এখনও সেই সব ক্ষমতাশালী বিরাট পাওয়ারফুল সাধু এখনও আছে কিন্তু আমরা চিনতে পারি না আমরা ঘৃণা করি এ দল ও দল হ্যাঁ উনি কী করবে মনে করি কিন্তু আমরা গভীরভাবে চিন্তা করি না ওনার চরিত্র ওনার স্বভাব ওনার আচরণ ওনার আদর্শ এগুলো আমরা চিন্তা করি আমরা কপট ওই জন্য আমরা সাধু থেকেও আমরা বঞ্চিত ও স্বাধীনতা অনায়াসে আমাকে পার করে করিতে বঞ্চিত যাই হোক এখন প্রশ্ন হলো এখন আমাদের প্রশ্ন হলো যেভাবে সৃষ্টির ক্রমটা আমি বলেছিলাম অল্প কথায় এখন যখন সৃষ্টি ধ্বংস হবে সেটা তখন কিভাবে হবে বলে সৃষ্টি যখন এরকমভাবে খুলেছিল আস্তে আস্তে মহাতত্ত্ব থেকে আস্তে আস্তে সম্প্রসারিত হয়েছিল এখন যে সৃষ্টি সেই সৃষ্টিটা যখন শেষ এই অবস্থা এই সৃষ্টিটা আবার কি হবে আস্তে আস্তে গোটাবে গোটাবে বোঝা যায় গোটাবে বোঝা যায় মানে ওই যে এখন যে কারণটা প্রত্যেকটার পেছনে বিজ্ঞানের একটা কারণ আছে তো কারণ ছাড়া তো হয় না এই বিজ্ঞানের কারণগুলো এবার যে এখনকার এই কারণটা পূর্বের কারণের সঙ্গে সাবমার্জ হবে মিলে যাবে বোঝা গেল ওই এবার সাবমার্জ হলো এই কারণটা তার আগের কারণের সঙ্গে মানে অর্থাৎ এই কারণটা যেই কারণ থেকে এসেছিল ওটা ওই কারণে আবার মিলে যাবে আবার ওই কারণটা আবার আগে গিয়ে তার আগের কারণ তার সঙ্গে মিলে যাবে বোঝা গেল এইভাবে করতে করতে লাস্টের সমস্ত কিছু সংকুচিত হতে হতে মহত্ত্ব তারপরে মায়াতে প্রকৃতিতে লীন হয়ে যাবে প্রকৃতি তখন লীন আর কিছু সৃষ্টি থাকবে না অনন্তকটি ব্রহ্মাণ্ড এই কথাতেই যারা বিজ্ঞান পড়েছেন ফিজিক্স আমি সেদিনকে বলছিলাম কয়েকজনকে তারা পড়েছেন পড়াশোনা বিজ্ঞান যারা পড়েছে তারা বুঝতে পারবে সেটা আমি উত্তরও দিয়েছিলাম আপনার খেয়াল করেননি এরা বলছেন যদি ব্যাকরণে আপনি এই প্রশ্নটা করেন যত্র জেন যত যশো যসমই যত যথা যদা সব উত্তর ভগবান আসবে অর্থাৎ কে কী কেন কিসের দ্বারা কোথায়তে কখন সব উত্তর ভগবান অর্থাৎ আপনার প্রশ্নের উত্তরটা এই যে সৃষ্টিটা যে এত বস্তুগুলো যায় কোথায় এই তো উত্তর সেটার উত্তর আমি দিয়েছিলাম আপনি খেয়াল করেন এটা আমি বলেছিলাম মাকড়সা যেমন নিজের লালা লালা বার করে মাকড়সা যেমন নিজের লালা বার করে সেখান থেকে তার জালটা তৈরি করে আবার কাজ হয়ে গেলে লালাটাকে খেয়ে নেয় ঠিক সেরকম ধরনের আমাদের মহাবিষ্ণুর জগৎকর্তা মায়া যশ্রীজ্যোতি অদহ ঃাবতার এয়াম অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্য ঈশ্বর আমি দুটো বলেছিলাম কারণ একটা হচ্ছে নিমিত্ত কারণ বলেছিলাম বলে গেছেন মনে রাখেন একটা হচ্ছে নিমিত্ত কারণ একটা হচ্ছে উপাদান কারণ দুটো আমি বলেছিলাম নিমিত্ত কারণের মধ্যে কোনটা না মহাবিষ্ণু যে তাকালো এই যে তাকালো গর্ব সঞ্চার করলো প্রকৃতির এই তাকানোর সঙ্গে সঙ্গে যত জীব অনন্ত জীব লাইটের মতো চলে গেল তার গর্বে আচ্ছা তারপর গর্বে তো গেল তারপর এবার উপাদান দেওয়ার মালিক হলো অদ্বৈত সদাশিব উপাদান করতে গেল এ প্রশ্ন করতে পারেন না ভগবানের মধ্যে সব কিছু থাকতে পারে আমি বিজ্ঞানে এটা উত্তর দিয়েছিলাম এটা আপনাদের পক্ষে বোঝা সহজ হবে কি না আমি তা জানি না সেটা বলেছিলাম যে যখন ভলিউম এবং ডেন্সিটি ডেন্সিটি মানে ঘনত্ব ঘনত্ব ভলিউম ভলিউমের সঙ্গে এই যে ভলিউমটা তার সঙ্গে ডেন্সিটি ভাইসি ভার্সা অর্থাৎ অপোজিট ফিজিক্স পড়েছিলেন অন্তত স্কুল ফাইনালে পড়লে পড়ে থাকবে না পড়লে আমি বোঝাতে পারবো না হ্যাঁ এটা এটা বুঝতে হবে এর হচ্ছে ভলিউমটা যত কমিয়ে আনবো তখন ঘনত্ব বাড়বে তাহলে ঘনত্ব আমি বাড়িয়ে দেওয়া ঘনত্ব কোনো বস্তুর ঘনত্ব বাড়িয়ে দিলাম তাহলে সাইজ ছোটো হয়ে যাবে বোঝা গেল না কোনো বস্তুর ঘন আমি আমার কাছে দশ কেজি দুধ আছে জাল দিতে দিতে কী হলো এইটুকু হয়ে গেল পরে বোঝা গেলো তাহলে দশ কেজি যদি জাল দিয়ে আমি বোঝা গেল না হ্যাঁ ওটা হয়ে গেল খোয়াখির ছোটো হয়ে গেলো আকে জাল দিতে দিতে আরও খোয়াখির হয়ে গেলো হলো তো তাহলে দশ কেজি দুধটা গেলো কোথায় বলে মা দশ কেজি ওখানেই আছে আপনি ভালো করে দেখুন ওর ভেতরই আছে বোঝা গেল তাহলে এবার এই যে ভ্যালিউমটা আমি যদি আপনাকে বিজ্ঞানের একটা কথা বলি যে যদি আপনি বলেন এই পৃথিবীটা এত বড় মারায় আমি বলি কোথায় বড় এটা তো ধুলিকণা যদি আমি শুক্র গ্রহে চলে যাই শুক্র গ্রহে মঙ্গল কোনো জায়গায় চলে যায় তাহলে পৃথিবীটাকে ধুলিকণা মনে হবে পাটকে দিয়ে উড়ে যাবে সত্যি তো তাই এটা তো আপেক্ষিক জগৎ না पेक्षिक जगते एक पीपड़े अपना देख लोन ये के, के बाबा एक पीपड़े जख आना देखे बुरी बाबा कहेक्षिक जगत इन रिलेशन टू वन एंड योर बडी इज सो बिग इट्स लाइक हिमालय हिल the same time, if you reach Himalayan hill, you can find फाइन so tiny. So it's called relative world. आपेक्षिक जगत ना tera अपेक्षिक जगत তাহলে পৃথিবীটা আপনার কাছে বড়ো ভগবানের কাছে ধুলিখানা তাহলে এই পৃথিবীটাকে আমি একটা পয়েন্টে আনতে পারবো এই পৃথিবীটাকে এত বড় দেখছেন এটাকে একটা পয়েন্টে এনে দেবো বিন্দুতে আনতে পারবো যদি যদি ডেন্সিটিটা ইনফিনিটির দিকে যায় যদি ডেন্সিটি আমি যদি পৃথিবীর অ্যাভারেজ ডেন্সিটিকে ইনফিনিটির দিকে নিয়ে যাই অঙ্কে বলে অঙ্ক না করলে ক্যালকুলাশগুলো না করলে আপনারা ভালো বুঝবেন না আমি বলতে বাধ্য কেউ না কেউ তো শুনবে কথাটা ইন্টারনেটে কেউ না কেউ তো শুনবে তা বুঝবে সেটা তাহলে আমি যদি ডেন্সিটিটাকে ইনফিনিটির দিকে নিয়ে যাই তাহলে কী হবে ভলিউম জিরো হয়ে যায় হ্যাঁ নেই দেখাই যাবে না তাহলে এই জগৎটাকে কোথায় মহাবিষ্ণুর সদাশিবের ভেতরে থাকে এই কথাটা তো বোকার প্রশ্ন বোকারা করে তো পোকা তাহলে এটা প্রশ্ন হতেই পারে না ওনার মধ্যে থাকে কি করে থাকে তিনিই জানেন আমরা জানতে পারি না আমাদের কাছে বিরাট ব্রহ্মাণ্ডে বাপ বা কিরে ভাই কিন্তু ওদের কাছে কিছু না মহাবিষ্ণু যে মহাবিষ্ণু কারণ সাগরে কারণ সাগরে শুয়ে রয়েছেন তার এক একটা রোমকূপে দেখা যে চৈতন্য এক একটা রোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড এবার চিন্তা কর আমি চিন্তা করব কি করে মহাবিষ্ণুর একটা একটা রোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড এইটা ভাবলেই তো লোকে পাগল হয়ে যাবে কেউ কি ভাবে খাচ্ছে যাচ্ছে নড়কে যাচ্ছে বল দূর মহারাজ মর বলেই বলে আমি যে কতটা বাস্তব কথা বলছি কারোর তো ধারণা নেই ধারণা থাকলে তো সিরিয়াস হতো সিরিয়াস তো হচ্ছে না ও মজা দেখছে মজা দেখ তোরাই বা কত দেখতে পারিস তো এই হলো কথা এখন উত্তর দিচ্ছেন যখন সৃষ্টি আস্তে আস্তে ধ্বংসের দিকে যায় মানে পুরো লীন হয়ে যায় তাহলে উত্তর দিলাম আমি এইভাবে করতে করতে সৃষ্টি একবারে প্রলয়তে সব কিছু হয়ে শেষে থেকে থাকবে কিছু থাকবে না শেষে থেকে কিচ্ছু থাকবে না শেষে প্রকৃতির লীন হয়ে থাকবে তমগুণ আবার ব্যালেন্সিং অবস্থায় তমগুণ আবার সেই ব্যালেন্সিং অবস্থায় চলে আসবে নিউট্রাল পজিশন নো ক্রিয়েশন নাথিং ইউ ক্যান সি ওয়ার ইউ গন ওয়ার আই গন নোয়ার ইনোস বোঝা গেল কী বললাম তাহলে এখানে এবার অন্তরিক্ষের এখনো পর্যন্ত চলছে তিনি বলছেন ধাতু ধাতু প্লব হ্যাঁ প্লব হ্যাঁ ধাতু ধাতু প্লব আসন্নে ব্যক্তম দ্রব্য গুণাত্মকম অনাদি নিধনম কালো হি অব্যক্তায় অপকর্ষতি বলছে যখন যখন সব সৃষ্টি এবার নিজের জায়গায় ফিরে যাবে আস্তে আস্তে অনাধি নিধনম কালো হি অব্যাক অব্যক্তায় অপকর্ষতি অব্যক্ত মানে একে এখন আস্তে আস্তে অব্যক্তিক দিয়ে যাচ্ছে অব্যক্ত অব্যক্তিক দিয়ে আস্তে আস্তে প্রথম থেকে শেষ শেষ এইভাবে একটা উদাহরণ দিলে বোঝা যাবে কারণ আমরা জানি ক্ষিতি ক্ষিতি অপ তেজ মরুদ বোম আমরা জানি তো এটা মুখস্ত করেছে অনেকে আমরা মুখস্থ করেছি ক্ষেত ক্ষিতি অপর তেজ মরুদ বোম ক্ষিতি অপ তেজ মরুদ বোম ক্ষিতি মানে পৃথিবী ক্ষিতি অপ জল তেজ মানে তেজ মরুত হ্যাঁ আগ্নি অগ্নি মরুত হ্যাঁ তেজ মরুদ বোম পরে এবার আমি যদি উদাহরণ দিই যখন সৃষ্টিটা হয়েছিল তখন তমগুণের যে আকাশ আকাশ ছিল আকাশ আকাশের তন্মাত্র এটা থেকে বিকারপ্রাপ্ত হয়ে শব্দ হয়েছিল হয়নি আমি বলেছিলাম আকাশ থেকে শব্দ হল তাহলে আকাশের গুণ হলো শব্দ আকাশ যে তন্মাত্রটা ওটা বিকারপ্রাপ্ত হয়ে শব্দ হয়েছিল তাহলে আকাশের গুণ শব্দ তাহলে আকাশের গুণ শব্দ হলো তারপরে এই তত্ত্ব বিকারপ্রাপ্ত হয়ে এবার স্পর্শ চলে আসছে বায়ু স্পর্শ তন্মাত্র যে বায়ু বায়ু স্পর্শও দেবে শব্দও দেবে তাহলে আগের যে তত্ত্বটা ছিল তার মধ্যে খালি শব্দ ছিল এখন যে স্পর্শটা হলো অর্থাৎ বায়ু তার তো স্পর্শ শব্দ বায়ু বায়ু বইবে আওয়াজ হবে আমার গায়ে স্পর্শ করবে না তা হয় নাকি বোঝা গেল না কি বললাম তাহলে বায়ুর মধ্যে শব্দস্পর্শ দুটো থাকবে এবার তার আগে এইভাবে দেখা যাবে প্রত্যেকের মধ্যে আগের গুণটা আছে ঠিক যেরকমভাবে সৃষ্টি হলো তার যদি উল্টো দিকে যায় তাহলে ওই ওই গুণগুলো মাটির গুণ এবার জলের জলের গুণ তেজে তেলে এইভাবে আস্তে আস্তে কী করে সব গিয়ে একটা পয়েন্টে চলা বোঝা গেল কী বললাম এইভাবে সৃষ্টি সেভ তখন কি হবে যখন সৃষ্টি যখন এইভাবে হবে তখন কি হবে পরিস্থিতি বলছেন তখন শতবর্ষাহী অনাবৃষ্টির ভবিষ্যতি উল্বনাভবি তৎকালোপচিত উষ্ণার্ক লোকাং সৃণ প্রতপিস প্রথমে হবে কি অনাবিষ্ট প্রথমে হবে যে সূর্যের তাপে খটখটে পড়ো জমি কিছু আর বাঁচবে না সূর্যের এমন তাপ দেবে সব শেষ হয়ে যায় জ্বলে পুরো শেষ সব শেষ থাকবে না অপেক্ষা করো ভালো করে হরিভজন করো তাহলে বুঝবে নালে ওই ল্যাজ আর খেজুর খাবে ল্যাজ একটু একটু ডেলা করে আর খেজুর খাবে বা ভালোই খাচ্ছি বুঝতে পারছো না ব্যাপারটা কি হবে সময় থাকতে বলে একটা কথাই বলতো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না অনেক অত্যাচার করেছে মাছ মাংস এক করে খেয়েছে হ্যাঁ না সব খেয়েছে মদ মাংস এখন সব বুড়ো হয়েছে দাঁত খাচ্ছে না এখন কিছুই চেবাতে পারে না দাঁত থাকতে দাঁতের মন বোঝে না তাহলে কিছুই বোঝে না বুড়ো হাবড়া হয়ে গেছে কিন্তু খাওয়ার লোভ আছে খেতে পারছে না খাওয়ার পুরো লোভ আছে কিন্তু এ খেতে পারছে না কী করে খাওয়া হজম হবে না পেট খারাপ হবে কী হবে তাহলে আমি কী বলেছিলাম প্রথমে সব খরা জ্বলে যাবে তারপর এবার কী হবে অনাবৃষ্টি শুরু হলো একেবারে এমন অতিবৃষ্টি অনাবৃষ্টি অতিবৃষ্টি শুরু হাতি সুরের মতো হাতি সুরের মতো জল পড়বে বলে বানানো কথা বলেন কোথা থেকে বানানো কিচ্ছু বলিনি পাগলের দল কিছুদিন আগে হয়েছে কেদারনাথে কেদারনাথে হয়েছিল কেদারনাথে হয়েছিল কত বছর আগে এ তো বেশি দিন নয় যারা দেখেছিল আমাদের গোপীনাথ মঠের এক ভক্ত সে ওখানে পরমানন্দ এই নয় আরেকজন ছিল আমার সঙ্গে আমাকে খুব ভালোবাসত ও কেদারনাথের দেহ রেখেছে আমার সঙ্গে হরি কথায় যেত মার্শাল বলে গ্রুমাজ নাম অন্য দিয়েই ছিল মার্শাল ও চো বলা সুইজারল্যান্ড না ও হল্যান্ডের 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 মার্শাল পর আরও একজন ছিল পুরুষোত্তম এবং সে বনবৈশ্বাই মহারাজের ওখানে গেছিল। ও বোধ হয় সুইজারল্যান্ড না কোথাকার ও বন মহারাজের হরিকথা আমার সঙ্গে ছিল বাংলায় বলেছিলাম তবু ওদের ইংরেজিতে বলতাম অন্য সময় এত বেশি হরিকথা ছিল না আমার তো তিনটে চারটে হরিকথা চলে প্রত্যেক জায়গায় সারা দিনে তো ওই সময় ওদেরকে আলাদা বলতাম ও আমাকে ছেড়ে দিয়ে আমাদের ছেড়ে দিয়ে ও চলে গেল কেদারনাথে ওই ছেলেটা আমাকে কিছু মুজো ফুজো কয়েকটা জিনিস দিয়েছিল কয়েকটা জিনিস কয়েকটা ইন্টারনেটের লাগাবার জন্য কতগুলো যে ও এখন ও কিন্তু মরমর অবস্থা বেঁচে গেছে ও মরেনি ও খবর পাঠিয়েছে আমার মৃত্যুর একবারে এক চুল মৃত্যু থেকে ফিরে আসা সম্ভব না ওই অবস্থা থেকেও ফিরে এসেছে কে পরমানন্দ মরে গেছে সেই যে গেছে কেদারনাথতে ও আর ফেরেনি কত লোকের সমাধি হয়ে গেছে বলছেন যারা দেখেছেন তারা বলছেন মহারাজ কল্পনা করতে পারবেন না হাতির সুরের মতো বিস্মিত একটা সামান্য কথা যারা দেখেছে তারা বলছে সুরের মতো জল একটু সামান্য কথা বলছে একটা টালার ট্যাঙ্ক দেখেছেন টালার ট্যাঙ্ক আমরা তো ওইদিকে ছিলাম আমরা জানি বিরাট বলছে একটা টালার ট্যাঙ্কের জল যেমন দুম করে পড়ে গেল একটা জায়গা বলে কী রে ভাই একটা যদি একটা পুকুর বিরাট পুকুর দুম করে পড়ে গেল এরম বৃষ্টি মানে এরকম ধরনের হয়েছে বলে টরেনশিয়াল রেন টরেনশিয়াল এটা সামান্য কথা এরকম ধরনের হয়েছিল হয়ে সব ধ্বংস আমি এখন যদি যাই যে জায়গায় আমি ছিলাম হনুমানগড়ি একটা ছিল ওখানে আমাকে রাতে থাকতে দিয়েছিল ছোলা সেদ্ধ দিয়েছিল সেগুলো আর নেই সব মুছে গেছে তাদের হাজার হাজার কম্বল গুয়ার গুফার মতে একটা কম্বল নয় হাজার হাজার কম্বল যে সাধু আসবে তাকে দেবে আমাকে তো পাঁচ দশটা কম্বল দিয়েছিল এরকম ধরনের তাহলে সব নিশ্চিন্ন হয়ে গেছে কিচ্ছু নেই খালি কেদারনাথের মন্দিরটা বেঁচে রয়েছে এই পর্যন্ত কথা কেদারনাথের মন্দিরে পঞ্চমান্ডব বানিয়েছে ভীমসেন বড় বড় পাথরকে উড়ে নিয়ে চলে এসছে বানিয়েছে আর কিছু নেই বলছে খালি মন্দিরটা ছাড়া সব চলে গেছে এমন কি গৌরীকুণ্ড যেখান থেকে উঠতে আরম্ভ কর সেখানেও সব চলে গেছে গৌরীকুণ্ডে কোনো ভারতের কিচ্ছু নেই ভারত সেবা কিচ্ছু সব মি মনে হচ্ছে সেলেটের বাচ্চারা যখন সেলেটে লেখে তারপর ইচ্ছে হলো জল বুঝিয়ে বুঝিয়ে দেয় মুছে গেছে কিচ্ছু নেই মানে এখন দেখলে কেউ চিনতেই পারবে না আশ্চর্য কাজেই ভগবানের ভগবানের মার দুনিয়ার বার ভগবানের মার হচ্ছে দুনিয়ার বার হ্যাঁ হ্যাঁ কেদারনাথে এটা হয়েছিল আর আরেকটা কথা হলো তাহলে বোঝা গেল এখন এটা বলছেন শতবর্ষ যাবত অনাবৃষ্টি অতিবৃষ্টি করে শেষ পুরো উঁচু নিচু কিছু দেখা যাচ্ছে না যেমন একটা অসময়ে একটা ইচ্ছে করে একটা লীলা দেখিয়েছিলেন আমাদের ওর নাম হলো কি এগারো স্কন্ধে আছে ভুলে গেলাম যাই হোক স্কন্ধে আছে উনি বন্যায় এসে গেল এসে সব ডুবে গেল উঁচু নিচু আর কিচ্ছু নেই সব শেষ যাই হোক এইভাবে অনা অতি বৃষ্টি হয়ে তারপরে হলো তারপর পাতালে শঙ্কর্ষণের মুখাগ্নি শঙ্কর্ষণের মুখাগ্নি অনল থেকে আগুন বেরোতে আরম্ভ করলো সমস্ত জগৎ পূর্তি আরম্ভ করলো করে সব ধ্বংস হয়ে গেল পাতালম আরভ্য শঙ্কর মুখানলহ দহত ঊর্ধ্ব শিখ বিশ্বক ঊর্ধ্বতে বাইনে ইরিতহা সব ধ্বংস শঙ্কর পাতা থেকে মুখের আগুন বেরোচ্ছে সব পুড়ছে আর সংবার্তক মেঘ গনু বার শতম সমাহা সংবর্তক মানে প্রলয়ের প্রলয়ের মেঘ সংবর্তক সমা মানে হ্যাঁ মানে প্রলয়ের মেঘ প্রলয়ের সময় যে মেঘ আছে সেই মেঘ সংবর্তক মেঘ গণু বার সতীস্ম সতম সমাহা ধারাভির হস্তি হস্তাভির লিয়তে সলিলে বিরাট এই করতে করতে তত বিরাজম উৎসৃজ বৈরাজহ পুরুষ নেপো অব্য অব্যক্তম বিষতে সূক্ষ্মম নির্ধন ইবানলহ যেমন একটা আগুন আমি জ্বালিয়েছি অনেক কাজ হল তারপর যখন আবার তুমি আর কাঠ বা কোনো কিছু দিচ্ছ নির নির ইন্ধন ইন্ধন আর নেই বোঝা গেল একটা চুলা আমি জ্বালিয়েছি কাঠ ফাট দিয়ে কিন্তু অনেকক্ষণ হয়ে গেল কাজ আমার শেষ হয়ে গেল এখন এই উননের মধ্যে দিয়ে আর কাঠ বা আমি কিছু না দিই তো জ্বলবে না এটা লেখা রয়েছে তাই নিরন্ধন ইবান আগুন যেমন ইন্ধন না পেলে নিবে যাবে তো আর বাঁচবে না ঠিক সেরকম আর যখন কিছু নেই সমস্ত সৃষ্টু সমস্ত আস্তে আস্তে লয়ের দিকে চলে গেল আমি খালি শ্লোকগুলো পড়ে যাব বিশাল ব্যাখ্যা করার টাইমই নেই আর বুঝবার বা লক্ষ্যই যে বুঝবে আনন্দ করে সব মায়া বায়ুনা হত গন্ধা ভূ সলিল তায় কল্পতে সলিলম তদ্ধৃত রসম জ্যোতিষ জ্যোতিষ্ঠায়ু উপকল্পতে হৃতরূপস্থমসা বায়ুতি প্রলীয়ে হৃত স্পর্শ অবকাশেণ বায়ু নবশি লিয়তে কালাত্মা হৃত গুণম নভো আত্মনি বললাম সঙ্গে মিলে যায় করতে করতে সব আকাশে মিলে আকাশে সেই এতে নিয়ে সব আকাশের মধ্যে সব এ সব সৃষ্টি এখন পুরো কিচ্ছু নেই সব সৃষ্টি লয় তাহলে মায়াদেবীর কে করেছে ভগবানের আদেশে মায়াই তো করেছে কী লেখা আছে সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ব যস্ব ভবনানী বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি যশ্ব চা যশ্ব চাচেশ্ব তেষা পুরুষম ভগবানের আদেশে করছে ভগবানের ব্যাকিং রয়েছে কিন্তু করছে মায়ের করছে তো সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তি রেখা ছায় বজস্য ভবনানি ভবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি চেষ্টতে স গোবিন্দ মহাদিপুরুষম তোমায় যে গোবিন্দের ইচ্ছাতে এগুলো হচ্ছে সেই ভগবানকে মানব না কাঁচকলা দেখাবো আরে অনন্তকাল তোমরাই কাঁচকলা খেয়ে যাবে কিচ্ছু হবে না ভগবানের কাছে যাওয়ার সব চেষ্টা করো স তাহলে এইভাবে সব শেষ হয়ে গেল ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি ইন্দ্রিয়ানো ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি সহবৈকারী কৈর্নিপো প্রবিশন্তি হি অহংকারম স্বগুণে রহমাত্মি এসা মায়া ভগ এসা মায়া ভগবত স্থিতি অন্তকারিণী ত্রিবর্ণা বর্ণিতাস মাভি কিং ভয়ো শ্রোতমিচ্ছামি হে রাজন তোমাকে আমি সবগুলো বললাম কীভাবে তোমার ইয়ে হয় ইন্দ্রিয় কী করে ইন্দ্রিয় গ্রাম কি করে রাজস্ব এতে মিলীন হয় তারপর সাত্তিকে দেবতাগঞ্জ বিলীন হয়ে যায় সব আস্তে আস্তে হতো সব এবার এই মায়া ভগবত স্বর্গ সৃষ্টি অন্ধকারিণী ত্রিবর্ণা বর্ণিতা বরিণিতা অস্মাভি কিং ভর্ত আর কি জানতে চাও রাজন এই তো সৃষ্টি স্মৃতি মায়ার ব্যাপারে তোমায় বললাম আর কিছু কি আপনি জানতে চান তাহলে বলুন কি জানতে চান রাজা বলছেন দেখুন আমি তো খুব সুন্দর বর্ণনা করলেন বুঝে আসলে রাজা সে কিন্তু অত্যন্ত চতুর তার মধ্যে কোনো অজ্ঞান নেই তিনি প্রশ্ন নিমি মহারাজের মধ্যে অজ্ঞান নেই কিন্তু তিনি তবু প্রশ্ন করছেন যে না আমরা শুনতে পারি না প্রশ্ন করলে উত্তর দিত না আজকে এই হরিকথার জায়গাটা নাল হতো আজ যে ভাগাড়ে যাচ্ছোরা আমি আমার মধ্যে রয়েছি আজ হয়েছে বলে ভগবানের ইচ্ছায় হচ্ছে তাও তো লোকের কোনো চেতনা নেই খাবে দাবে নড়কে যাবে ওরা প্রতিজ্ঞা করে নিয়েছে আমার বাবারও কথা নেই ওদের বাঁচাবো প্রতিজ্ঞা করেছে মোর বই তোমার বাবার কী ঠিকই তো তাই আমার বাবার কী ভক্তিপূর্ণ চলে চেলেখে আমিও যাই এই হচ্ছে কথা রাজা তখন খুব বিনয়ভাবে বলছেন রাজা তখন বলছেন যথৈতম ঈশ্বরীং মায়াম দুস্তরম হ্যাঁ দুস্তরাত্মি তরন্তি অঞ্জহ স্থূল থীয় মহর্ষ ইদমুচ্ছতম আচ্ছা মায়ার কথা তো বললেন অন্তরিক্ষ আপনি দয়া করে বলুন মায়া তো বুঝবার চেষ্টা করলাম কিন্তু এখন আমাদের প্রশ্ন হলো সেই মায়াটাকে কি করে কাটাবো এর রাস্তা তো বলবেন মায়া খালি বললে কী করে হবে আমরা তো মায়ার মতো পড়ে রয়েছি হ্যাঁ কাঠাবার রাস্তা বলুন এই প্রশ্নটা করে থাকে কী সুন্দর প্রশ্ন কী সুন্দর প্রশ্নটা বলছেন রাজা এবার প্রশ্ন রাজা কত চতুর রাজা আস্তে আস্তে সব পেট পেট থেকে বার করছে ওদের নাহলে তো বলবে না হ্যাঁ এর বলছেন যথৈতাম যথা এতাম ঈশ্বরীম মায়াম এই যেভাবে আচরণ করলে যেভাবে পালন করলে হ্যাঁ যথৈতম ঐশ্বরীম ঈশ্বরের মায়াম দুস্তরাম যেটা পার হওয়া অসম্ভব ভগবান বলেছে না মম মায়া দুস্তরা মমামায়া দুস্তরা কিন্তু কে পার হতে পারে মায়া তম তরন্তে যারা মামেবি পাপদন্তে মায়া যারা আমার চরণে স্মরণ আমার চরণে তো আমাকে তো দেখতে পায় না তার মানে সাধুগরের চরণে ভগবানের চরণ তো সরাসী ভগবান দেখা যায় साधुगण के देखा जाए भाव बन मम माया दूरया मे वजे प्रपदंती मैया तरंती माया ते तरंती ते जनहा तरंती जे दा शरणागत तो है माय काटानो जाए, तेल बोझा गया ईश्वरी मायया दुस्तरम आत्म तरंति अंजह स्थूल धियो महर्ष इदे मुच्च হে মহর্ষিগণ আমরা তো মোটা বুদ্ধি সত্যি কি মোটা বুদ্ধি নিমি মহারাজা মোটা বুদ্ধি কে কিন্তু উনি বলছেন আমরা মোটা বুদ্ধি আমরা খাই দাই আর নরকে যাই খাবো দাবো নরকে যাবো আমার মোটা বুদ্ধি তা আমাদেরকে একটু ভালো করে বোঝান আমাদের বুদ্ধি ঢোকে না মাথা কি করব বলুন তখন এই প্রশ্নটা করেছেন যথেই তোয়াম ঈশ্বরীম মায়াম দুস্তরাম হ্যাঁ দুঃস্ত দুস্তরাম অকৃতাত্মভী অকৃতাত্মীয় আমরা অকৃত কৃতকার্য হতে পারি না আমরা বারবার হেরে যাই মায়ের কাছে তাই যেন বলছেন তথৈত্বম ঈশ্বরীম মায়াম দুস্তরম অকৃতাত্মভি তরন্ত তরন্তি অঞ্জহ স্থূলধিয় মহর্ষ ইদম উচ্চতম এই কথাটা যদি বলেন মায়া কি করে পার হওয়া যায় তাহলে খুব ভালো হয় তাই রাস্তা খুঁজে পাবো এইভাবে মায়া তখন এবার অন্য এক ঋষি এবার আরম্ভ করছেন তার নাম হলো প্রবুদ্ধ প্রবুদ্ধ কথার মানে হলো যে নেম প্রবুদ্ধ ইজ সাংস্কৃত ওয়ার্ড প্রবুদ্ধ ইফ দ্য ইন এ মিনিং ইফ ইউ লাইক টু নো মিন হু ক্যান হেল্প মি টু ডেভেলপ মাই কনসিয়াসনেস এর প্রবুদ্ধ যে আমাকে সজাগ করে দেবে তার নাম হলো প্রবুদ্ধ বোঝা গেল প্রত্যেকটা নামের মানে আছে প্রবুদ্ধ মানে হচ্ছে যে আমাকে সচেতন করে দেবে জাগিয়ে দেবে আমরা তো ঘুমোচ্ছি না উপনিষে আছে না কালকে আলোচনা করবো এই নিয়ে তাহলে এটার উত্তর কালকে বললেই ভালো হয় আজকে এত কথা মনে থাকবে না খিচুড়ি হয়ে যাবে মুশকিল এই পর্যন্ত থাক খালি শ্লোকটা আমি উচ্চারণ করি প্রবুদ্ধ বলছেন প্রবুদ্ধ উত্তর করছেন কর্মানি আরভ্য দুঃখহত্বৈর সুখায় হত্বই সুখায়চ পশ্চে তো পাক বিপর্যসম মিথুনি চারিণম নিণাম এটা বলছে যে কিত সে জনি সুদিহান তরভাহার্থ কেশু। গেহী সুজয় আতম জরাতিমাছুক নপৃতি যুগতা জবদা থাস লোকে। মানছাকালবোদুর ষকে বাসিন ভাবেছ। প্রথ তানাং ভো বৈষ্ণ ভ নাম নাম।